তো অল যেখানে হচ্ছে তার মানে অল ফাংশনস আর পজিটিভ এখানে অল ফাংশনস আর পজিটিভ অল কথাটা লেখা মানে অল ফাংশনস আর পজিটিভ ঠিক আছে এটা সাইন লেখা মানে সাইন পজিটিভ সাইন এর রেসিপ্ট প্রকার কি হয় সাইন এর রেসিপ্ট প্রকার হয় কোসে তো সাইন আর কোসেক রেসি প্রকালে কোনো কিছু রেসি প্রকাল করলে তো আর সেটা পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভ হয় না সাইন অ্যাজ ইট ইস থাকে ঠিক আছে সেখানে সাইন যেহেতু পজিটিভ সেহেতু কোসেকও পজিটিভ এই দুটো ছাড়া আর সবাই নেগেটিভ ঠিক আছে এটা ট্যান ট্যানের উল্টো কি হয় ট্যানের রেসিপ্রকাল হয় কট তো এখানে ট্যান আর কট পজিটিভ বাদ বাকি সব নেগেটিভ এখানে কস আর সেক পজিটিভ বাদ বাকি সব নেগেটিভ ঠিক আছে বোঝা গেল তাহলে কিভাবে মনে রাখবো এটা অল সাইন ট্যান কস অল সাইন ট্যান কস মাথায় থাকবে এটা ঠিক আছে এবার দেখো একটা ফাংশন থেকে আরেকটা একটা ফাংশনে যখন আমরা কনভার্ট করি তখন কিভাবে করি একটা ফাংশনাল ভ্যালু তোমার কাছে গিভেন আছে অয়ন যদি টাফ মনে হয় কোনো জায়গা তাহলে আমাকে বলবে একটা ফাংশনের ভ্যালু সাপোজ গিভেন আছে সেটা থেকে অন্য একটা ফাংশনে আমার যেতে হবে অলরেডি আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কোস মাইনাস মাইনাস এই তিনটে ফাংশন তিনটে ফর্মুলা করেছি আর তার সাথে যেটা করেছি ওই রেসিপ্রোকালের ফর্মুলা ফর্মুলাগুলো ঠিক আছে তো সেগুলো দিয়ে এইটুকু দিয়ে আমরা একটা ফাংশন থেকে আর একটা ফাংশনের ভ্যালু বার করতে পারি সাপোজ একটা কোশ্চেন দিচ্ছি যে সেক থিটা ইজ টু টু তাহলে তোমাকে ফাইন্ড করতে হবে এন্ড আচ্ছা এন্ড লেখা আছে যে থ্রি পাই বাই টু লেস দেন থিটা লেস দেন টু পাই মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কোন কোয়াড্রেন্টে আছে এবার তোমার আছে সবাই কি বুঝতে পারছে এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে থিটা সবাই এটা বুঝেছ না কাউকে বোঝাতে হবে বলো বুঝিয়ে দেবো যদি অসুবিধা হয় সবাই বুঝেছে এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে রাইট

of other five functions trigonometric functions trigonometric functions ঠিক আছে তো আমি কিভাবে করব তাহলে যারা পারবে তারা করে ফেলো যারা পারবে না তাদেরকে বলছি তাহলে সেক থিটার ভ্যালু আমার যখনই দেওয়া আছে আমি ফার্স্টে যেটা করব সেটা হলো কস থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1/√2 হয়ে যাবে কারণ কস থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা

কারণ এটা ফোর্থ কোয়ার্ড্রেন্টে আছে তো ফোর্থ কোয়ার্ড্রেন্টে থাকলে আমি পজিটিভটা নিতে পারি না রাইট তো পজিটিভটা যেহেতু আমি নিতে পারি না সেহেতু ভ্যালুটা নেগেটিভ চলে আসলো সাইনে আচ্ছা সাইন চলে আসলো মানে কোসেক চলে আসবে তো কোসেক থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান বাই সাইন থিটা মানে মাইনাস রুট ওভার টু হয়ে গেল তাহলে চারটে পেয়ে গেলাম সেক কস সাইন

tan प्लस में हां tan 10 এর ভ্যালু দে tan এর হ্যাঁ tan স্কয়ার थीटा इक्वल टू -- tan ও माइनस নি দাও এটা কোড কোয়ারেন্ট এ তো tan নেগেটিভ হ্যাঁ tan নেগেটিভ তাহলে cot थीटा এর ভ্যালু কত হবে ওবসু -1 ही হবে -1 ही आवे তাহলে টোটাল ভ্যালুগুলো আমি পেয়ে গেছি কোথায় পেয়েছি এই একটা ভ্যালু তো গিভেন আছে এই একটা ভ্যালু পেয়েছি উইথ সাইন ডেফিনেটলি সবগুলো উইথ সাইন লিখতে হবে সব সময় এই সাইন গুলো কিন্তু মাথায় রাখতে হবে যারা অলরেডি ক্লাস টেনে অনেকবার এগুলো করে এসছো তারা জানো আদারওয়াইজ সবাইকে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা বুঝতে পেরেছো তো সবাই এটা বুঝতে পেরেছো তো হ্যাঁ

বলো দেখতে পাচ্ছ না উফ ও সবকিছু চলে গেছে অ্যাকচুয়ালি এবার দেখতে পাচ্ছ এবার দেখতে পাচ্ছ আচ্ছা দেখো তো একবার এটা হচ্ছে না লাইভ স্ট্রিমিংটা হচ্ছে কি না সেটাও বন্ধ হয়ে গেছে হ্যাঁ ওকে তো ফার্স্টে হবে রেশিওস অফ প্রথমে যদি আমি 90 মাইনাস থিটার কথা বলি থিটা একটা অ্যাঙ্গেল থিটার ভ্যালু যা খুশি হতে পারে থিটার ভ্যালু 0 নেগেটিভ পজিটিভ 500 300 30 যা খুশি হতে পারে ঠিক আছে থিটাকে নিয়ে আমি বেশি ভাববো না আমাকে ভাবতে হবে থিটার আশেপাশে কি আছে থিটার সাইন কি আছে থিটার সাথে কে প্লাস মাইনাসে আছে কি মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশনে আছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো ফার্স্টে যখন আমি বলছি ত্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যালাইড অ্যাঙ্গেল তো ফার্স্ট নাম্বার আসছে আমার নাইনটি মাইনাস থিটা নাইনটি মাইনাস থিটা যখন আমি কোনো একটা ফাংশানে করছি তখন সেই ফাংশনটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে ঠিক আছে তো দেখো যখনই এইটা থাকবে তখন ফার্স্ট আমাকে দেখতে হবে নাইনটি কে পাই বাই টু এর আকারে দেখতে পারি তো পাই বাই টু মাইনাস থিটাও দেখতে পারতাম এটাকে অথবা পাই বাই টু মাইনাস থিটা করে দাও তো এর যখন অড মাল্টিপল থাকে ঠিক আছে পাই বাই টু এর যখন অড মাল্টিপল থাকে তখন চেঞ্জ হয়ে যায় যখন ইভেন মাল্টিপল থাকে তখন চেঞ্জ হয় না ফার্স্ট আমি পুরোটা লিখে তারপরে তোমাদেরকে একটু বোঝাচ্ছি ফার্স্ট নোট করে নাও ঠিক আছে

আবার কি বাকি আছে তোমার cosec থিটা আর কট হয়ে যাবে 90 মাইনাস থিটা হয়ে যাবে টেন থিটা ঠিক আছে তো এভাবে কিভাবে হচ্ছে নাইনটি মাইনাস থিটাকে যদি তুমি ড্র করো থিটা যেটাকে আমি আপাতত থিটা ভ্যালু কত সেটা না ভেবে একটা জাস্ট অ্যাঙ্গেল হিসাবে দেখবো এবং সেই অ্যাঙ্গেলটার না ভ্যালুটা আমরা কনসিডার করব না অনলি অ্যাঙ্গেল হিসাবে কনসিডার করব নট ভ্যালু এবার নাইনটি মাইনাস থিটা যখনই হবে তখন এইটা ধরো এইটুকু ধরো থিটা ছিল ওকে থিটাকে এরকম ছোট ছোটই ধরবো তার ভ্যালু বড়ও হতে পারে বাট স্টিল আমি ছোট ধরবো তো এই টুকু যদি থিটা থাকে নাইন্টি মাইনাস মানে এখানেই চলে আসছে না এখানেই চলে আসছে তো নাইন্টি মাইনাস সিটা অলওয়েস ফার্স্ট কোয়ার্ড্রেন্টে আসবে অলওয়েজ এটা ফার্স্ট কোয়ার্ড্রেন্টে আসবে যেই ফার্স্ট কোয়ার্ড্রেন্টে আসে তাহলে মাদার ফাংশনটাকে দেখতে হবে মাদার ফাংশন মানে যে ফাংশনটাকে আমি ট্রান্সফার করছি কাকে এই সাইনকে এক্ষেত্রে কসকে দেখলে হবে না সাইনের সময় আমাকে সাইন দেখতে হবে এই ক্ষেত্রে সাইনের সময় আমাকে কস দেখতে হবে এক্ষেত্রে যদি থার্ড নাম্বারের কথা ভাবি তাহলে সাইনের সময় আমাকে ট্যান দেখতে হবে যে ফাংশনটাকে চেঞ্জ করছি সেই ফাংশনটা দেখতে হবে যে সেই ফাংশনটা কোথায় আছে ঠিক আছে তো সাইন নাইনটি মাইনাস থ্রিটা ফার্স্ট কোয়াড্রেন্টে তো পজিটিভ হয় তার জন্য সাইনটা পজিটিভ আছে সবগুলোই তো ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হয় ট্যান পজিটিভ হয় তো কটের আগে পজিটিভ বসে কোসেক পজিটিভ হয় তো পজিটিভ বসে ঠিক আছে তাহলে সাইন যখন দেখবো তখন কিভাবে দেখবো তখন দেখবো যে এই যে মাদার ফাংশন গুলো মেন ফাংশন গুলো প্যারেন্ট ফাংশন গুলো কোথায় আছে তারা যদি পজিটিভ হয় তাহলে এই সাইডে পজিটিভ বসিয়ে দেবো তারা যদি নেগেটিভ হয় তাহলে এই সাইডে নেগেটিভ বসিয়ে দেবো ডান এটা গেল ফার্স্ট জিনিস সেকেন্ড জিনিস দুটো জিনিস থাকে একটা সাইনের ক্ষেত্রে কনসিডার করতে হয় আর একটা হলো ফাংশনটা কিভাবে চেঞ্জ হয় তো এই যে ফাংশন গুলো এই ফাংশন গুলো যদি পাই বাই টু এর অড মাল্টিপল থাকে তাহলে চেঞ্জ হবে যদি ইভেন মাল্টিপিল থাকে তাহলে চেঞ্জ হবে না সেই আগের নিয়ম অড মাল্টিপিল থাকলেই চেঞ্জ হয়ে যায় মনে আছে আগেও আমরা এটা করেছি কোথায় করেছি বলো তো হ্যাঁ তো ওই সেমই জিনিস সেম ব্যাপারগুলো সবকিছু সেম ঠিক আছে শুধু একটা আরেকটার সাথে কানেক্টেড এগুলো কানেক্ট করতে শুরু করলে না আস্তে আস্তে আর দেখবে মাথায় বেশি চাপ পড়বে না তো কিভাবে চেঞ্জ হবে চেঞ্জ হয় সাইন হয়ে যায় কসে প্রথমটা থেকেই সব থেকে ভালো বোঝা যায় সাইন কসে চেঞ্জ হয় কস সাইনে চেঞ্জ হয় ঠিক আছে তাহলে এরা দুটো একটা পেয়ারের মতো হলো ট্যান কটে চেঞ্জ হয় আর কট ট্যানে চেঞ্জ হয় তো এরা দুটো একটা পেয়ারের মতো হবে আর কোসে গা নিজেদের মধ্যে চেঞ্জ হয় ঠিক আছে

যেহেতু ওটা এইটা ওয়ান এইটি মাইনাস থিটা মানে এই ওয়ান এইটি চলে আসলো তাই তো মাইনাস থিটা মানে কিন্তু এখানেই হবে এই ওয়ান এইটি ছিল মাইনাস থিটা মানে এইখানে হলো তার মানে অ্যাঙ্গেলটা এরকম হবে ওয়ান এইটি মাইনাস থিটা ঠিক আগে আগের বার যেরকম হয়েছিল নাইনটি মাইনাস থিটা মানে এরকম একটা জায়গায় এসেছিল ঠিক সেরকম ওয়ান এইটি মাইনাস থিটা এরকম একটা জায়গাতে আসবে তো ওয়ান এইটি মাইনাস থিটার ক্ষেত্রে ফার্স্ট সাইন কস এই যে ফাংশনটা ফাংশনটা চেঞ্জ হবে না কারণ এটা ইভেন মাল্টিপল আছে তো আমি ফারস্টে সাইনটা লিখে রাখলাম कॉसটা লিখে রাখলাম মানে সব ফাংশনগুলো লিখে রাখলাম এগুলো सेमই থাকবে কোসেক এখানে ভেতরে আছে কট আর এখানে আছে সেক ফাংশনগুলো এসআইটি থেকে গেল আচ্ছা থিটাও হবে এবার আমাকে সাইনগুলো দেখতে হবে সাইনের ক্ষেত্রে কি হবে যেহেতু এটা সেকেন্ড কোয়ারড্রেন্টে আছে তাহলে শুধুমাত্র সাইনে পজিটিভ হবে আর কোসেকে পজিটিভ হবে আদারওয়াইজ সবকিছু নেগেটিভ হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পেরেছ ঠিক আছে এবার তাহলে তোমরা করতে পারবে নিশ্চয়ই বাদ বাকি গুলো তোমরা করতে পারবে নিশ্চয়ই আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই হোমওয়ার্কে তোমরা থার্ড নাম্বার করবে ডেফিনেটলি ওয়ান এইটি প্লাস থিটা ফোর্থ নাম্বারে করবে নাইনটি প্লাস থিটা টু সেভেন্টি প্লাস থিটা মাইনাস থিটা আচ্ছা থ্রিটা মাইনাস থিটা আর কত করবে আচ্ছা থিটা মাইনাস টু ফাইভ ফরটি মাইনাস থিটা এই কয়েকটা করবে কটা প্রত্যেকটা হোমওয়ার্ক থাকবে তোমাদের ঠিক আছে আচ্ছা এবার যেটা বলবো সেটা হলো মাইনাস থিটার ক্ষেত্রে একটা বলে দেবো বেশি না অনলি হ্যাঁ বলো নম্বরটা হ্যাঁ ওকে

ঠিক আছে তো এইটা আসলে আমার মাইনাস থিটা তো নিচের দিকে এটা কার্ড কোয়াড্রেন্ট আর কে বলবে কঙ্কনা এটা কার্ড কোয়াড্রেন্ট এটা फोर्थ কোয়াড্রেন্ট হ্যাঁ फोर्थ এটা কার্ড রুম ও 90 ডিগ্রি হ্যাঁ 90 ডিগ্রি এটা কোন কোন ফাংশন এখানে পজিটিভ ও টাই এই কোসে পজিটিভ খালি কত কত কোস আর কোসে একদম কজ আর সেক হলো এখানে পজিটিভ তো এই কসে এ পজিটিভ বসালাম সেক এ পজিটিভ বসালাম বাদ বাকি সব নেগেটিভ বসে যাবে আর ফাংশন অ্যাজ ইট ইজ থেকে যাবে কারণ এখানে অডও নেই ইভেনও নেই তো এখানে ফাংশনটাকে অ্যাজ ইট ইজ রাখতে পারো এটাকে ইভেন ভাবতে পারো জিরো অ্যাকচুয়ালি কোনো কিছুর পেছনে জিরো থাকলে সেটাকে ইভেন ধরি আমরা তো জিরোকে আমরা ইভেন ভাবতে পারি যদি ইভেন ভাবি জিরোকে সেক্ষেত্রে মানে মনে রাখার জন্য বলছি জিরোকে ইভেন ধরার কোনো দরকার নেই তো সেক্ষেত্রে আমি বলবো যে সাইনটা সাইনই থেকে যাবে নিশ্চয়ই তো সাইন থিটা কসটা থেকে যাবে কস থিটা কোসেকা থিটা জিরোর ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হচ্ছে ওই সেম রুল শুধু জিরোকে তুমি একটু ইভেন হিসাবে কল্পনা করে এটা চেঞ্জ করে নেবে বাদ বাকি সবকিছু সেম ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা প্র্যাকটিস করতে হবে ভীষণ ভাবে মাথায় যেন এটা একদম গেথে যায় আচ্ছা তাহলে এর একটা অ্যাপ্লিকেশন দিই সেটা হলো ফাইন দ্য ভ্যালু অফ ফাইন দ্য ভ্যালু অফ কত দেবো আহ পাঁচশো আসবে হ্যাঁ ফাইন দা ভ্যালু অফ কট ফাইভ সেভেন্টি ডিগ্রি তাড়াতাড়ি করো এটা

মাইনাস সাইন অফ ওয়ান তারপরে নর্মালি করেছো আচ্ছা এটাকে নর্মালি কিভাবে করছো আমি এখনো দেখিনি তোমরা দরকারও নেই যে পাঠাও পাঁচশো সত্তর আসবে তখন এটাকে নব্বই দিয়ে ভাগ করে নেবো ঠিক আছে নব্বই দিয়ে ভাগ করে কত এসেছে পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় আসছে না তো ছয় নং চুয়ান্ন জিরো হয়ে যাচ্ছে তো থার্টি হচ্ছে তো এটাকে সিক্স ইন্টু ফাইভ বাই টু প্লাস্ট থার্টি এইভাবে করবো ঠিক আছে অথবা মাইনাস যদি নিতে চাইতে তাহলে সেভেন করতে হতো এখানে সেভেন করে মাইনাস সিক্সটি নিতে হতো মানে সেভেন ইন্টু পাই বাই টু মাইনাস সিক্সটিও নিতে পারতে এই দুটোর মধ্যে একটা তো নাইনটি দিয়ে ভাগ করে অলওয়েজ নেবো এর ক্ষেত্রে ওয়ান ওয়ান টু আমি নাইনটি দিয়ে ভাগ করব করে যে রেসিডিও থাকবে যে রিমাইন্ডার থাকবে সেটা নিয়ে কাজ করব ঠিক আছে অথবা আরেকটা বেশি দিয়ে গুণ করে যদি এই স্ট্রাকচারে আনতে হয় কখনো কখনো না মাইনাসের স্ট্রাকচারেও আমাদের দরকার হয় তার জন্য আমি বারবার বলছি প্লাসের স্ট্রাকচার মাইনাস স্ট্রাকচার দুটোই যেন মাথায় ক্লিয়ার থাকে আচ্ছা এবার একটা কোশ্চেন করো ধরো তোমার এই সেম কোয়েশ্চান একটা দেওয়া আছে কিন্তু এর অ্যাপ্লিকেশানস দেওয়া আছে তো সেক্ষেত্রে সাইন মাইনাস ফোর টোয়েন্টি কস্ট থ্রি নাইন্টি প্লাস

হোমওয়ার্ক টু চলে গেলি হোমওয়ার্ক টুটাই হোমওয়ার্ক ওয়ান ওটা পরে দেওয়া হয়ে গেছে অসুবিধা হচ্ছে কি নাকি ভ্যালু গুলো বার করতে টাইম লাগছে অসুবিধা হচ্ছে না ওকে টাইম লাগছে ওকে ওকে মাথায় রাখতে হবে কোনটা যে থ্রি নাইনটি দেখছি আমি সাথে সাথে মনে করব যে থ্রি সিক্সটি প্লাস থার্টি আর থ্রি সিক্সটি প্লাস হওয়া মানে সেই জিরো ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি আর জিরো ডিগ্রি অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট রাইট তো এগুলো যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত ইজি হবে এটাকে দেখলে আমি সাথে সাথে থ্রি সিক্সটি প্লাস থার্টি ডিগ্রি করবো এবং থ্রি সিক্সটিটাকে অমিটও করে দেবো ক্যালকুলেশন আলটিমেটলি অমিট হয়ে যায় এটা কারণ থ্রি সিক্সটি ইজ ইকুইভ্যালেন্ট উইথ জিরো ডিগ্রি এখানে যখনই দেখবো তখন কি করব থ্রি সিক্সটি প্লাস কত হচ্ছে সেটা আমি দেখবো থ্রি সিক্সটি প্লাস সিক্সটি ডিগ্রি হচ্ছে তো থ্রি সিক্সটি প্লাস সিক্সটি ডিগ্রি হবে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে আর থ্রি সিক্সটিটা সে আবার ইকুইভ্যালেন্ট টু জিরো হয়ে যাচ্ছে তো এইভাবে ক্যালকুলেশনগুলো একটু ইজি করতে হবে এটাকে দেখলে আমি কি করব অয়ন এটাকে দেখলে কি করব 360 30 ডিগ্রি একদম 360 30 ডিগ্রি করব তো 360 এর আশেপাশে যত জিনিসগুলো আছে ততগুলো এইভাবে ইজিলি করে নেব আর এইটা কি করব অভিরূপ কি মনে হচ্ছে 360 এর যে আবার মানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এখানে কে কে আছে এখানে জিরো আছে 360 আছে এর পরেরটা কত আছে 720 আছে ঠিক আছে

হ্যাঁ সিক্স থার্টি প্লাস থার্টি করা যেতে পারে একটু ক্যালকুলেশন করতে হবে আর যদি তুমি নিয়ে নাও তাহলে কিন্তু আর ক্যালকুলেশনটা করতে হলো না তাই তো সেভেন মাইনাস আমার হয়ে যাবে আহ কুড়ি একচুয়ালি ষাট তিরিশ হ্যাঁ তাহলে কিন্তু আর ক্যালকুলেশনটা করতে হলো না অভিরূপ এভাবেও আমি করতে পারি বাট আমি এভাবে কেন করব আমার যখন সেভেন টোয়েন্টির আশেপাশে আছে এবার ফাইভ ফোর্টি তখন আর আশেপাশে নেই আমার কিছু করার নেই যতক্ষণ সেভেন টোয়েন্টির আশেপাশে আছে যতক্ষণ থ্রি সিক্সটির আশেপাশে আছে আমি থ্রি সিক্সটি দিয়ে করতে থাকবো যাতে আমার ইজি হয় ক্যালকুলেশন ঠিক আছে

তাড়াতাড়ি করো এত টাইম নেবে না ঠিক আছে তাড়াতাড়ি করো করে বলো

আমি জাস্ট সাইক্লিং এটা তোমাদেরকে নিজেদেরকে ভাববে খুব সোজা জিনিস ভীষণ ভয়ানক সোজা জিনিস শুধু এই সাইক্লিক কোয়ার্ডিল্যাটারাল কথাটা আমি তোমাদের মাথার মধ্যে কোথায় আছে জানি না সেটাকে টেনে আনার জন্য আমি কাজটা করলাম সাইক্লিক কোয়ার্ডিল্যাটারাল কথাটা মানে কি কোয়ার্ডিল্যাটারাল মানে তো জানোই চতুর্ভুজ যে কোনো ধরনের চতুর্ভুজ হতে পারে সেটা তাই তো চারটে বাহু থাকবে চারটে অ্যাঙ্গেল থাকবে সাইক্লিক কথাটা মানে একটা সার্কেলের মধ্যে আমি সেটাকে আঁকতে পারবো এই দুটোর যোগ ফল এই অপোজিট অ্যাঙ্গেল দুটোর যোগ ফল ওয়ান এইটি ডিগ্রি অ্যান্ড এই অপোজিট অ্যাঙ্গেল দুটোর যোগ ফল ওয়ান এইটি ডিগ্রি হবে সাইক্লিক কোয়াড্রিলেট্রাল ক্ষেত্রে অলওয়েজ ঠিক আছে যদি এ বি সি ডি লিখি যদি আমি তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এ ইকুয়াল টু ওয়ান ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইজ টু ওয়ান এইটি ডিগ্রি তো এইগুলোকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এইভাবেকে এইগুলোকে চেঞ্জ করতে হবে এ আর বি কে স্থির রেখে সি আর ডি কে চেঞ্জ করতে পারো অথবা এ আর মানে এক কথায় তোমাকে এ এর সাথে যেহেতু সি এর রিলেশন হয় এ চেঞ্জ করতে হবে অথবা সি কে চেঞ্জ করতে হবে দুটোই একসাথে চেঞ্জ করলে অসুবিধা হয়ে যাবে সেই আবার যেখানে আছি সেখানেই ফেরত আসবো আর বি এর সাথে যেহেতু ডি এর রিলেশন সেহেতু বি অথবা ডি এর মধ্যে যেকোনো একজনকে চেঞ্জ করতে হবে ক্লিয়ার হোমওয়ার্ক লিখে নিয়েছো সবাই লিখে নিয়েছো ওকে চেঞ্জ করো চেঞ্জ করি তাহলে আচ্ছা এই একই জিনিস হ্যাঁ বলো দেখুন ঠিক আছে কোনটা আগের কোশ্চেনটা আচ্ছা এটা লিখে নিয়ে যাওয়ার আচ্ছা লিখে না লিখে নাও অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও যেগুলো না হোমওয়ার্ক এ দিচ্ছি যেগুলো আলাদা করে ক্লাসে লিখিয়ে দিচ্ছি এগুলো এক জায়গাতে করে কেউ একবার গ্রুপে সেন্ড করে দিও পরে আমার খুব অসুবিধা হয় তোমরা বলো এই কোয়েশ্চেনটা পারিনি আমার মনেই থাকে না কোন কোয়েশ্চেন দেওয়া আছে ঠিক আছে তো এক জায়গাতে করে আমাকে একটু পাঠিয়ে দিও কঙ্কনা করে দিও আচ্ছা এটা তাহলে কি করব এটা ফার্স্টে মাইনাস চলে আসবে অন্য কেউ কি করবে অন্য কেউ করে বোঝাতে পারো অভিরূপ

मैं भाई 420 तके 90 डिग्री इनटू फोर प्लस 60, 20 के नंबर हाँ बोलो मम्मी डिस्काउंट बोलो मम्मी डिस्काउंट वो दे चुका है uh, आह अच्छा ठीक है ओके ओके हाँ बोलो तार पड़े 90 डिग्री इनटू 30 डिग्री कॉस 90 डिग्री इनटू

নামের ব্যাটে कॉस হচ্ছে कॉस 60 uh, कॉस 30 ডিগ্রি হচ্ছে कॉस 30 ডিগ্রি হচ্ছে ইনটু মাইনাস সাই 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে আমাকে কি করতে হবে ভ্যালুগুলো বসাতে হবে অয়ন ভ্যালু বলো ভ্যালু মনে পড়ছে সাইন 60 এর ভ্যালু কত मैम रुकছি ভাই तू √3/2 দেখে বলেছ না তো না मैम कॉस 30 বলো हाँ वो डर रूट सी बाई टू रूट सी बाई टू प्लस कॉस थर्टी मैम हाफ मैं वन बाई टू नहीं ना सॉरी मैं सॉरी मैं रूट सी बाई टू रूट सी बाई टू रूट सी बाई टू आ ये माइनस अच्छे साइन थर्टी मैम उधर मैं हाफ साइन थर्टी हाफ ये खाने उटा टा गोंडो हो Uh, तो गौंडो 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 तो था, था। था। तो 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 60 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 আট নং বাহাত্তর বাহাত্তরের থেকে তো ষাট বাদ যাবে হ্যাঁ অভিরূপ এখানে একটু গন্ডগোল হয়েছে সিক্সটি সিক্সটি যাবে এখানে হবে হবে ভ্যালু হাফ ঠিক আছে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর তো টোটাল হচ্ছে মাইনাস ফোর বাই ফোর দ্যাট ইজ মাইনাস ওয়ান ঠিক আছে এই প্রসেসটা করতে পারো কিন্তু আমি বারণ করবো এই প্রসেসটা করতে আমি বারণ করবো এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি চেঞ্জ করে দেবো সবাই লিখে নিয়েছ নিশ্চয়ই এটা লেখা থাক মানে টেন্ডেন্সি আমাদের এই প্রসেসেই করা থাকে তো ফার্স্টে তো খুব স্ট্রাগেল করতে হবে যদি অন্য প্রসেসে আমরা করতে চাই তাহলে কিন্তু ধীরে ধীরে এটাতে আমরা আমাদের একটু কমফোর্টেবল হতে হবে ঠিক আছে তো ফার্স্টে আমরা এটাকে করব যেভাবে কঙ্কনা করেছে তো ফার্স্টে এই ফোর টোয়েন্টি কে কিভাবে লিখবো কঙ্কনা মানে 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 মাথায় থাকবে একদম যাবে আমাদের কাছে ডগ এই দুটোর মধ্যে কোনো তফাত থাকবে না ঠিক আছে তাহলে টু পাই প্লাস কত হচ্ছে সিক্সটি ডিগ্রি আচ্ছা এটাকে কত লিখবো টু পাই প্লাস থার্টি ডিগ্রি টু পাই প্লাস থার্টি ডিগ্রি দেখবো তারপর বলো টু পাই মাইনাস থার্টি ডিগ্রি ব্যাস এর পরের ইয়ে গুলো এগুলোই হবে যখন এই টু পাই আসলো তখন আমি টু পাই মানে কিভাবে বুঝে এখানে জিরো আছে টু পাই আছে ফোর পাই আছে ঠিক আছে তো টু পাই মাইনাস যদি হয় তাহলে একটু গন্ডগোল আছে তাহলে নিচে চলে যাচ্ছে তো সাইনটা একটু খেয়াল রাখতে হবে কস আর সেক ছাড়া বাদ বাকি সব নেগেটিভ হয়ে যাবে কিন্তু টু পাই প্লাস যদি হয় তাহলে তো কোনো অসুবিধায় নেই শুধু টু পাইটাকে চেঞ্জ করে দাও আর কিছু টু পাইটাকে অমিট করে শোনা যাচ্ছে না আপনার

ঠিক আছে হোমওয়ার্কে দেখছি একবার রিজয়েন কর তাড়াতাড়ি আচ্ছা তাহলে কি বললাম আমি নেমি কোয়ার্টিজাত্রাল এ বি সিটি প্রুফ দ্য সাইন এ বি প্লাস সাইন সি ডি এস এ জিরো এখানে একটাই কন্ডিশন আছে যেহেতু কোয়ার্টিজ অ্যাট্রাল বলেছে সাইক্লিক বলেনি কিছু বলেনি অনলি কোয়ার্টিজ তাহলে আমাকে একটাই কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এস এ টু থ্রি সিক্সটি সবাই আমরা জানি তো এটা অ্যাপ্লাই করে এই কোশ্চেনটা সলভ করবে এবার এ প্লাস যেহেতু দুটো দেখতেই পাচ্ছ দুটো জিনিস যোগ করার পরে জিরো হচ্ছে তার মানে একটা আর একটার বিপরীত মানে যে একটাকে চেঞ্জ করতে হবে হয় এবি কে চেঞ্জ করতে হবে অথবা সিডি কে চেঞ্জ করতে হবে দুটোকে একসাথে চেঞ্জ করলে কিন্তু গড়বড় হয়ে যাবে আচ্ছা এই ধরনের কোশ্চেন বলছি যে আপনি বললেন না যে ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্কটা পাঠাতে তো হোমওয়ার্কে যেগুলো ক্লাসে দিচ্ছেন সেগুলো না যেগুলো আপনি গ্রুপে পাঠিয়েছেন সেগুলো এই যে এই গ্রুপে যেগুলো পাঠাচ্ছি ওগুলো তো গ্রুপে থাকছে ওগুলো তোমরা আমাকে পরবর্তীতে ফটো পাঠিয়ে দেবে ফরওয়ার্ড করে দেবে যে এই কোশ্চেনটা হয়নি অসুবিধা নেই কিন্তু এই যে ক্লাসে যেগুলো লিখছি না এগুলোর কোনো রেকর্ড আমার কাছে থাকছে না এইগুলো লিখে দেবে ঠিক আছে এটা যেরকম হোমওয়ার্ক আছে এগুলো লিখে দেবে আম একটু প্র্যাকটিস করতে হবে এগুলোতে প্র্যাকটিস ছাড়া আর কিছু নেই

এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু ওয়ান ডিগ্রি আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ বাদ বাকি সবকিছু সেম আছে ঠিক আছে এই ধরনের কিছু কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি এগুলো সব করতে হবে কিন্তু একটা বাদ দিতে হবে না ট্রিগোনোমেট্রি এমন একটা জিনিস যে করবে সে জানবে যে করবে না পরীক্ষার হলে গিয়ে কিন্তু হবে না প্লাস কস সি কস এ প্লাস বি প্লাস কস সি প্লাস 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 এটা একটা তোমাদের দরকার হলে আমার কাছে একবার কমপ্লিট করার পরে হোমওয়ার্ক আমাকে পাঠিয়ে দেওয়ার পরে দেন টা যাইবে ঠিক আছে প্রত্যেকটার অ্যানসার ম্যাচ করা আমার পক্ষে তো পসিবল নয় আচ্ছা এই এতক্ষণ যেগুলো করলাম এগুলো পুরোপুরি বেসিক এক একটা জিনিস এই জিনিসগুলো প্র্যাকটিস করে আমাদেরকে একদম মানে জলের মতো করে ফেলতে হবে যদি আমাদেরকে ত্রিগোনোমেট্রিটাকে ঠিকঠাক করতে হয় তা সে জানে না এবার আরেকটা জিনিস হ্যাঁ বলো যে ফটোগুলো আপনি পাঠালেন সেগুলোর অ্যানসার নেই এগুলো সব অ্যানসার আছে যে ফটোগুলো হোমওয়ার্কের এর জন্য পাঠানো তো হোমওয়ার্ক ওয়ান টু থ্রি ফোর বলে হ্যাঁ হ্যাঁ ওদের সব অ্যানসার আছে কিন্তু আমি অ্যানসার দেব যখন তোমরা পাঠিয়ে দেবে আমাকে হোমওয়ার্ক তারপরে টাকা অ্যানসার দিয়ে দেব আচ্ছা হ্যাঁ দুটোই করতে হবে হ্যাঁ দুটোই করতে হবে আমি বলে দেব কোয়াড্রিলেটারাল ক্ষেত্রে বলে দেওয়ার দরকার নেই দেখো আমি কোয়াড্রিলেটারাল বলেছি তো 360 হচ্ছে এটা পেন্টাগনও হতে পারত পেন্টাগন হলে সেটা 5 90 ডিগ্রি হতো তোমরা জানো নিশ্চয়ই কিভাবে ওই হিসাবগুলো হয় তাই না এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল ইন্টারনাল অ্যাঙ্গেলের হিসাবগুলো সবাই জানো তো কোন একটা মানে কোন একটা ফিগারের সেটা তোমার একটা বাউন্ডেড একটা কি বলে এগুলোকে কি কি ফিগার বলে বুঝে যাচ্ছি মানে এক কথায় বাউন্ডেড একটা ফিগারের ক্ষেত্রে সেটা পাঁচটা হলো ছটা হলো সাতটা হলো যাই হোক তার এক্সটার্নাল অ্যাঙ্গেল আর সমস্ত ক্যালকুলেশন জানা যেগুলো আমাদের ক্লাস এইটে থাকে অথবা থাকে মনে পড়ছে সেগুলো আচ্ছা যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই আমি ক্লাস এইট এর বই থেকে তোমাদেরকে পাঠিয়ে দেবো আমাকে একবার নক করবে শুধু যে এক্সটার্নাল অ্যাঙ্গেল লিখে রাখো এক্সটার্নাল অ্যাঙ্গেল এই মুহূর্তে তো আমি পাঠাতে পারবো না এক্সটার্নাল অ্যাঙ্গেল আর ইন্টার্নাল এর ক্যালকুলেশনটা আমাকে একবার নক করবে আমি পাঠিয়ে দেবো এগুলো দরকার এই কোশনের মধ্যে এগুলো চলে আসে আচ্ছা এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা ভীষণ 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 ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদের গ্রাফ করতে হবে আজকে আমরা একটা কি দুটো গ্রাফ করব তার বেশি করব না কিন্তু সেই গ্রাফ সম্পর্কে সমস্ত কিছু জানবো সেটা হলো সাইন থিটা সাইন থিটার যখন আমরা গ্রাফ তৈরি করব তখন মনে রাখতে হবে এটাকে লিখবো কিভাবে এটাকে লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স আকারে কারণ আমি তো এক্স ওয়াই ভাবে প্লট করছি তাহলে এক্সটা কার মতো কাজ করছে এক্সটা কাজ করছে থিটার মতো করে তাই তো এক্স ইজ ইকুইভ্যালেন্ট উইথ থিটা থিটাটাকেই যেটাকে আমরা থিটাকে জিরো নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই সমস্ত যেটা বলি সেই ভ্যালুগুলো আমাকে এক্স এর জায়গাতে পুট করতে হবে আর ওয়াই এ কি পুট করব ওয়াই এ পুরো সাইন থিটার ভ্যালু পুট করবো যেরকম আমরা জানি সাইন জিরো ইজিক্যাল টু জিরো সাইন থার্টি ইজিক্যাল টু হাফ সাইন ফর্টি ফাইভ ইজিক্যাল টু ওয়ান বাই রুট টু এই সমস্ত ভ্যালুগুলো হবে ওয়াই এ পুট করবো

ডান সবাই স্কেল নিয়ে বসবে আদারওয়াইজ সবাই এখন রাফসি দেখো নোট খাতায় ভালোভাবে সুন্দর করে ছবি ড্র করে স্পেশালি অন্য ইঙ্ক দিয়ে ড্র করবে ঠিক আছে বিভিন্ন রকম ইঙ্ক ইউজ করো তাতে তোমাদের ইজি হবে পেনসিল ইউজ করতে পারো সুন্দর করে করবে তো সাইন জিরোর ভ্যালু কত হয় সাইন জিরো হয় জিরো তো এই ভ্যালুটা তো আমাকে নিতেই হবে এবার তাদের ড্রাফটা ড্র করি গ্রাফ ড্র করার জন্য সাইনের সব থেকে সোজা জিনিস হলো ফার্স্টে না এখানে ওয়ানে এ একটা এরকম করে একটা দাগ কেটে নেব ঠিক সেম ডিস্টেন্স নিচে একটা দাগ কেটে নেব ঠিক আছে তো গ্রাফটা কোথা থেকে শুরু হবে জিরো থেকে শুরু হচ্ছে এই এখানে গিয়ে টাচ করলো আবার নিচে চলে আসলো টাচ করলো নিচে চলে আসলো উপরে চলে গেলো টাচ করেই আবার নিচে চলে গেল এইভাবে ইনফাইনাইট পর্যন্ত যাবে ঠিক আছে এর কোনো শেষ নেই যে টাচ করছে সেই ও ব্যাক করে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাকে দেখতে হবে এইটা কত ছিল এটা জিরো জিরো ছিল কোনো অসুবিধা নেই আচ্ছা সাইন নাইনটির ভ্যালু কত হচ্ছে এই এই ভ্যালুটা কিন্তু নাইনটি ডিগ্রি ঠিক আছে এই এই ভ্যালুটা এই টুকু ভ্যালু এক্স এর ভ্যালু কোথায় কোথায় থাকবে এইখানে কিন্তু এক্স এর ভ্যালু থাকবে দিস দিস অল আর ভ্যালুজ অফ এক্স সো দিস ইজ নাইনটি ডিগ্রি ডান এই টুকু নাইনটি ডিগ্রি হচ্ছে নাইনটি ডিগ্রিতে ভ্যালুও কত দিচ্ছে ফাংশনাল ভ্যালু ওয়াই এর ভ্যালু দিচ্ছে সাইন রাইট

টু ইন্টু নাইনটি সাইন সাইনই হবে জিরো হচ্ছে তো সাইন জিরোর ভ্যালু জিরো তো এইখানে হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি কারণ এখান থেকে এই টুকু ডিগ্রি এখান থেকে এই টুকু আবার সেম সো দিস তো ওয়ান ডিগ্রিতে জিরো হচ্ছে ঠিক সিমিলার হয়েছে তুমি যদি সাইন টু সেভেন্টি ডিগ্রি বার করো তাহলে সাইন টু সেভেন্টি ডিগ্রি এইখানে হবে টু সেভেন্টি ডিগ্রি এই ভ্যালুটা কত হবে এই ভ্যালুটা হবে মাইনাস ওয়ান মাথায় থাকবে এটা হলো মাইনাস ওয়ান আগেইন সাইন থ্রি সিক্সটি ডিগ্রি যদি তুমি করো তো সেটা হচ্ছে জিরো আবার এটা কত হচ্ছে ফোর ফিফটি ডিগ্রি ফোর ফিফটি ডিগ্রিতে ভ্যালু হচ্ছে মাথায় থাকবে ঠিক সেম জিনিস এই দিকে যখন আসছি আমি অ্যাঙ্গেলটা বলেছিলাম যে ক্লক ওয়াইজ অ্যার অ্যান্টি ক্লক ওয়াইজ এইটা যাচ্ছে তোমার অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক আছে এক্স এর পজিটিভ অ্যাক্সিস এর দিকে যখন যাচ্ছি তখন আমি যাচ্ছি অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যাঙ্গেলটা পজিটিভ হতে হতে যাচ্ছে আর যখনই আমি এক্স এর নেগেটিভ অ্যাক্সিস দিকে যাচ্ছি তখন এটা যাচ্ছে আমি টক ওয়াইজ তো এটা যাচ্ছে মাইনাস অ্যাঙ্গেল সো দিস ইজ নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ বাই টু এটা ঠিক আছে এখানে নর্মালি আমরা এই নাইনটি ওয়ান এইটি এইভাবে লিখি না এটাকে আমি বোঝানোর জন্য লিখেছি এটাকে আমরা লিখি পাই বাই টু এটাকে লিখি পাই এটাকে লিখি থ্রি পাই বাই টু টু পাই অ্যান্ড ফাইভ পাই বাই টু আচ্ছা এটা হবে তাহলে মাইনাস পাই বাই টু এটা হয়ে যাবে মাইনাস পাই দিস ইজ মাইনাস থ্রি পাই বাই টু এটা হয়ে যাচ্ছে মাইনাস ফোর পাই মাইনাস টু পাই মাইনাস টু পাই অ্যান্ড সো অন ঠিক আছে একটা জিনিস খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে এই জায়গা থেকে কিন্তু আমরা যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ নেগেটিভ সব কিছু বলতে পারি এখানে দেখলে আচ্ছা তোমরাই বলো যে আমি যদি বলি সাইন সাইন

টু পায়ের পরে এইখানে আবার নাইন্টি ডিগ্রি এর মাঝখানে আছে কোথাও এরকম জায়গাতে আছে এরকম জায়গাতে এই জিনিসটা কোথায় আছে সেটা পজিটিভে আসছে তো এটা পজিটিভ হবে তো এইভাবে আমরা সমস্ত ভ্যালুগুলো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটাও কিন্তু আমরা এই গ্রাফের মাধ্যমে বুঝতে পারি আর একটা জিনিস কি বুঝতে পারি যে সাইনের ড্রাফটা ও একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে যে টানেলটার ভ্যালু উপরে প্লাস ওয়ান নিচে মাইনাস ওয়ান তাই তো উপরে প্লাস ওয়ান নিচে মাইনাস ওয়ান এর বাইরে কিন্তু কোনোভাবেই যেতে পারছে না তো এর যে রেঞ্জটা রেঞ্জ মানে আমরা কত দূর যেতে পারি আমার যাওয়ার ক্ষমতা কত দূর সেটাকে আমরা বুঝি রেঞ্জ তো সাইনের রেঞ্জটা কিন্তু পজিটিভ ওয়ান থেকে মানে পজিটিভ ওয়ান থেকে তো শুরু করতে পারি না আমরা বলবো নেগেটিভ ওয়ান থেকে পজিটিভ ওয়ানের এর মধ্যে থাকবে অলওয়েজ রেঞ্জটা ঠিক আছে আচ্ছা আর কি আছে আর আছে হলো এই জিনিসটা খুব ভাবে রিপিটেটিভ মানে একটা একই জিনিস বারবার রিপিটেশন হচ্ছে এইখান থেকে যদি আমি শুরু করি এইখান থেকে এই পর্যন্ত এই জিনিসটাকেই তুলে এই যে এই এই বক্সের মধ্যেটা ঠিক আছে এই জিনিসটাকেই তুলে তুমি আবার এইখানে যদি বসিয়ে দাও অথবা এই জিনিসটাকে তুলে টোটালটা এই পয়েন্টটাকে এইখানে এনে এই পয়েন্টটাকে এইখানে বসিয়ে যদি দাও তাহলে এই যে বক্সের মধ্যে জিনিস আছে এই জিনিসগুলো কিন্তু সেম জিনিস সেম জিনিসই বারবার যেন ব্লক প্রিন্ট যেভাবে করে সেরকম করে ব্লক প্রিন্ট করা হচ্ছে বারবার ঠিক আছে তো এই যে কোন এই ক্যারেক্টার যখন কোন একটা গ্রাফের মধ্যে থাকে তখন আমরা সেটাকে বলি পিরিয়ডিক ওকে সেটাকে আমরা বলি পিরিয়ডিক পিরিয়ডিক মানে কি একই জিনিসের বারবার রিপিটেশনটাকে আমরা বলি পিরিয়ডিক আচ্ছা আর কি আছে পিরিয়ডিক জিনিস যখন হয় তখন যে কোনো পিরিয়ডিক জিনিসের একটা টাইম থাকে যে টাইমের পর পরে সেই জিনিসটা আবার সেম জায়গাতে ফেরত আসে ঠিক আছে ঘড়ি যেরকম তো এর সেই টাইমটা অথবা সেই রেন্টটা কতটা সেই রেন্টটা এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এই টু পাই জিরো থেকে টু পাই পর্যন্ত বারবার রিপিটেশন হচ্ছে তো এটা একটা পিরিয়ডিক ফাংশন এন্ড দ্য পিরিয়ড অফ দিস ফাংশন ইজ টু পাই ফিয়ার এই পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা একবার করে প্রত্যেকটা জিনিস আমরা একবার লিখে নিই নোটস বলে লিখতে হবে এখানে ফার্স্টে দেখব রেঞ্জ রেঞ্জ অফ সাইন রেঞ্জ সাইন গ্রাফ টু ক্লোজ হচ্ছে কিন্তু মাথায় রাখবে টাচ টাচ করছে ও না বেরিয়ে আসছে তা নয় ও টাচ করছে অনেকে টাচ করে না সেক্ষেত্রে আমি বলে দেবো সেটাও আসবে এক সময় দেখবে যে গ্রাফটা টাচ করছে না তো এটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত আচ্ছা দিস ইজ আ পিরিয়ডিক ফাংশন পিরিয়ড ইজ টু পাই আচ্ছা একটুখানি ফাঁকা রেখে দাও আবার আমার যদি কিছু দেখানোর মন চায় তাহলে আমি লিখে নেব ঠিক আছে আর জিরো থেকে টু পাই লিখতে হবে এটা এই যে তোমার ওটা আমি একটু পরে করাতাম ওই জন্য আমি ফাঁকা রাখতে বললাম এর এদের যে কি বলে এটাকে পিরিয়ড থাকে ওর মধ্যেও একটা ভাগ থাকে ঠিক আছে প্রিন্সিপাল অথবা নর্মাল তো ওই জিনিসগুলো তো আমরা একটুখানি পরে আসি পুরোটা হয়ে গেলে তারপরে ওখানে ফেরত আসবো তার জন্য এখানে তিনটে কি চারটে লাইন ফাঁকা রাখো ব্যাস ঠিক আছে এটা চলে গেল আমাদের সাইন সাইনের পরে আমরা চলে যাব কসে কস থিটা সাইন থিটা আর কস থিটার মধ্যে কোনো তফাত নেই শুধু একটুখানি তফাত সেটা কি তফাত সাইন নাইনটি মাইনাস থিটা কি হয় যেন

এই ফাংশনটাকে রেড কালিটাকে পুরোপুরি যদি আমি তুলতে পারতাম তুলে যদি আমি এখানে বসিয়ে দিতাম হ্যাঁ বল হ্যাঁ অবশ্যই আকারে রিপ্রেজেন্ট করব। রেড যে গ্রাফটা এসছে এটুকুই তো গ্রাফ গ্রাফ কিন্তু শুধুমাত্র এই রেডটা বাদ বাকি সবগুলো সব মানে তোমার সাপোর্টিভ জিনিস ঠিক আছে রেফারেন্সের জন্য নেওয়া তো এই যে রেড কালারের এই গ্রাফটা এই গ্রাফটাকে যদি তুলে আমি এইটুকু এখান থেকে এটুকু তো নাইন্টি ডিগ্রি তো এইটুকু যদি আমি পিছিয়ে দিতে পারতাম মানে এই জায়গাটা যদি এখানে চলে আসতো এই জায়গাটা যদি এখানে চলে আসতো তাহলে গ্রাফটা কেমন হতো এরকম হয়ে যেত ঠিক আছে এরকম হয়ে যেত তো এই যে গ্রাফটা আসতো যেটা নাইন্টি ডিগ্রি পিছিয়ে গেল সেটাই হয়ে যেত আমার কসের গ্রাফ ঠিক আছে সাইনার কসের মধ্যে তফাৎ শুধু এইটুকুই ওদের মধ্যে তফাৎ কত ওদের মধ্যে তফাত হলো 90 ডিগ্রি ডান আর কিচ্ছু নেই তাহলে সেম কাজ আমাকে করতে হবে এখানেও আচ্ছা কস জিরো কত হয় ওয়ান হয় তার জন্যই এখানে কিন্তু ওয়ান নেব আমি কস জিরো কত হয় ওয়ান হয় কস নাইনটি কত হয় জিরো হয় হ্যাঁ তো গ্রাফটা এরকম আসবে সুন্দর করে করো প্লিজ আমার মতো করে করো না এই যে গ্রাফটা চলে আসলো বাদ বাকি সব সেম চিন্তার কোনো ব্যাপার নেই এটা জিরো জিরো হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে পাই

শুধুমাত্র এই একটুখানি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে অ্যাঙ্গেলটা কোথায় হয়েছে এই এই যে জিনিসটা ছিল এটা এইখানে ছিল আগের বার এটা এইখানে ছিল এবার এটা এইখানে চলে এসেছে বাদ বাকি সবকিছু কসা সাইনের ক্ষেত্রে সেম ঠিক আছে ডান তাহলে এখানেও সেই নোটসগুলো লিখে রাখতে হবে ফার্স্টে লিখেছিলাম বোধহয় রেঞ্জ সো রেঞ্জ এখানেও সেই ক্লোজ মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান আচ্ছা তারপর বোধ হয় লিখেছিলাম পিরিয়ডিক ফাংশন আচ্ছা তিন নাম্বারে লিখেছিলাম পিরিয়ড ইজ ইকুয়াল টু ইজ টু পাই এই যে প্রায় প্রিন্সিপাল পিরিয়ডটা আমি দেখাচ্ছি না এই কারণেই কারণ এগুলো কিন্তু চেঞ্জ হয় এগুলো কোথা থেকে কোন পর্যন্ত নিতে হবে তার একটা ব্যাপার আছে সেটা আমি পরে বলে দেবো সেইভাবে লেখাবো এখন বললে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আচ্ছা আর একটা ব্যাপার হলো এই যে ফাংশনগুলো এই ফাংশনগুলো কোনো কাট নেই তো কোথাও কোনো কাট আছে কি যদি এক্স এর যে কোনো ভ্যালু বলো তুমি এক্স এর ভ্যালু মাইনাস এই যে একটা ভ্যালু আমি বললাম যে ফোর থার্টি অথবা এক্স এর ভ্যালু তুমি বলতে পারতে মাইনাস এক লাখ সামথিং তো সেই ভ্যালুটাও আমি পেতাম এরকম কোন ভ্যালু আছে কি যার জন্য আমি এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি কোনো একটা ভ্যালু যদি তুমি নাও আমি কোনো একটা ভ্যালুর কথা বলছি সেই ভ্যালুটা যা খুশি হতে পারে প্লাস মাইনাস হোয়াটএভার আমি যদি परपेंडिकुलर ড্র করি তাহলে একটা পয়েন্টে গিয়ে গ্রাফটাকে নিশ্চয়ই কাট করবে এই পয়েন্টে সেই সাইনের সেই ভ্যালুটা কিন্তু এই ভ্যালুটা এইখান থেকে এইটুকু মেজারমেন্ট করে যে ভ্যালুটা পাবে সেটাই হচ্ছে সেই ভ্যালুতে সাইনের মেজারমেন্ট তাহলে বলো কোন পয়েন্ট কি আমি পাবো যেখানে আমি ভ্যালু পাচ্ছি না সাইনের সাইন আনডিফাইন্ড কোন পয়েন্ট আছে আছে কি কোনো পয়েন্ট না ম্যাম নেই তাহলে এই ফাংশনটা না কন্টিনিউয়াস ফাংশন হবে ঠিক আছে এটা তাহলে কন্টিনিউয়াস ফাংশন হবে সেম জিনিস এখানেও লিখবে কন্টিনিউয়াস ফাংশন কন্টিনিউয়াস ফাংশন ডান আচ্ছা আর কি দেখাবো কন্টিনিউয়াস ফাংশন তো হলো এটি কি মাথায় এসেও চলে গেল আচ্ছা আর একটা জিনিস হলো এদের ডোমেন অ্যান্ড রেঞ্জ ভীষণ 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 ইম্পর্টেন্ট ডোমেন কাকে বলে আর রেঞ্জ কাকে বলে এবার ডোমেন অ্যান্ড রেঞ্জ না জিনিসটা অ্যাকচুয়ালি ফাংশনের ফাংশন চ্যাপ্টারের তো ফাংশন চ্যাপ্টারটা তো এই মুহূর্তে আমরা করছি না তো ওইভাবে বোঝানোটা একটু ডিফিকাল্ট কাকে ডোমেন বলে কাকে রেঞ্জ বলে স্টিল আমি একটু চেষ্টা করছি বোঝানোর কোন একটা ফাংশনের যে যে ভ্যালু সেই ফাংশন নেয় তাকে বলি ডোমেন এক্স এর যে ভ্যালু নেবে তাকে বলবো ডোমেন আর ওয়াই এর যে যে ভ্যালু ও দেবে তাকে বলবো আমরা রেঞ্জ দুটো জিনিস থাকে একটা জিনিস থাকে ডোমেন এন্ড একটা জিনিস থাকে রেঞ্জ রেঞ্জটা তো অলরেডি ওই সেম রেঞ্জ যেটা আমরা লিখেছি ওটাই ঠিক আছে তো ডোমেন কাকে বলবো এক্স এর যে যে ভ্যালু ডিফাইন্ড ঠিক আছে যেরকম এই ফাংশনের ক্ষেত্রে কিন্তু এক্স এর প্রতিটা ভ্যালু ডিফাইন্ড প্রতিটা ভ্যালু আর এর উপরে এই এটাকে তো আর বলবো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এর উপরে যে কোনো ভ্যালু নিলে তা থেকে পারপেন্ডিকুলার ড্র করো তুমি একটা ভ্যালু পেয়ে যাচ্ছ তো এরকম কোনো ভ্যালু নেই যার জন্য ও আর কি আনডিফাইন্ড হচ্ছে সো এখানে ডোমেইন কস এর ক্ষেত্রে আর সাইন এর ক্ষেত্রে পুরোটা হয়ে যাবে পুরোটা হয়ে যাবে ডোমেন সো এখানে আমরা লিখতে পারি যে এক্ষেত্রে ডোমেন ডেন্স তো অলরেডি লিখে ফেলেছে আমি তবু একবার বলে দেব ডোমেন ডিও এম এ আই ডোমেন হয়ে যাবে পুরো আর ইজ ইকুয়াল হয়ে যাবে ওপেন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি কারণ পুরো আর এর উপরে এরকম কোন জিনিস নেই কোন জায়গা নেই যেখানে এই ফাংশনটাতে কাট লাগানো আছে যেখানে একটা ফাঁকা জায়গা আছে প্রত্যেকটা এক্স এর জন্য একটা না একটা ভ্যালু আমি পাবোই এক্স এর ভ্যালু যাই বসাও সেটাই ডিফাইন্ড হয়ে যাবে আনডিফাইন্ড কিছু আমি পাচ্ছি না সো দিস ইজ ডোমেন আর রেঞ্জ কাকে বলি রেঞ্জ বলি এক্স এক্স যদি ফাংশনটা এক্স এর দিক থেকে দেখতে গেলে এক্স এর এক্স যে এক্সিসটা এক্স এক্সিস উপরে যে কোনো ভ্যালুতে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি আর সেটা যদি একটা ফাংশনাল ভ্যালু দেয় তাহলেই সেটাকে আমরা বলি ডোমেন ঠিক সেম জিনিস রেঞ্জের ক্ষেত্রে কিন্তু রেঞ্জের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস নিতে হবে ওয়াই অ্যাক্সিসের উপরে একটা ভ্যালু যদি তুমি একটা পার্পেন্ডিকুলার যদি তুমি ড্র করো আর সেটা যদি ফাংশনে গিয়ে ম্যাচ করে তাহলে সেটা রেঞ্জের মধ্যে আসবে এবার দেখো আমি ওয়ান পর্যন্ত আর মাইনাস ওয়ান পর্যন্ত যদি আমি পার্পেন্ডিকুলার ড্র করি তাহলে ম্যাচ করছে মিট করছে বাট আমি ওয়ান পয়েন্ট এ ড্র করছি পার্পেন্ডিকুলার কোথাও কি ম্যাচ করবে গ্রাফটার সাথে রেড কালারের যে গ্রাফটা আছে সেটা কোথাও কি ম্যাচ করবে না ম্যাচ কোথাও ম্যাচ করবে না তাহলে এই যে ছড়ানো আছে সেটা কোথা থেকে কোন পর্যন্ত ছড়ানো আছে সেটা ছড়ানো আছে মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে তো তার জন্য এর যে রেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এটা এই ডোমেন আর রেঞ্জ একসাথে কাজ করে অলওয়েজ ঠিক আছে যার ডোমেন আছে তার রেঞ্জ আমরা অলরেডি ফাইন্ড করতে পারবো ক্লিয়ার ডোমেন রেঞ্জ এই সেম জিনিস তাহলে এখানেও লিখতে হবে পাঁচ নম্বরে লিখে রাখো ডোমেন ইজ ইকুয়াল টু আর অথবা লিখতে পারো ইজ ইকাল টু ওপেন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডান সাইন কস এর ক্ষেত্রে আমাদের আর যে একটা দুটো জিনিস দেখানোর দরকার আমি পরে লিখিয়ে দেব এবার আমরা তাহলে চলে যাই ডোমেন রেঞ্জ কি সবাই বুঝতে পেরেছো আমি যদি একটা ফাংশনের কথা বলি যেরকম মডিউলাস ফাংশন মডিউলাস ফাংশনের ডোমেন আর রেঞ্জের কথাটা আমাকে একবার বলো তো তাহলে যদি বুঝে থাকো মডিউলাস ফাংশন সবাই নিশ্চয়ই জানো কি হয় মডিউলাস ফাংশন মড অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স হোয়েন এভার এক্স ইজ গ্রেটার দ্যান 0 0 হোয়েন এভার এক্স ইজ ইকুয়াল টু 0 এন্ড মাইনাস এক্স হোয়েন এভার এক্স ইজ লেস দ্যান 0 রাইট এটাকে বলি আমরা মডিউলাস ফাংশন এটা যদি গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা এরকম হয়ে যায় এটা এইদিকে চলে যায় এটা এইদিকে চলে যায় এদিকে কে আসে আর কি মাইনাস ইনফিনিটি থেকে আসছে এটা 0 তে গিয়ে 0 তে টাচ করে বা টাচ করে এখানে টাচ করছে কিন্তু ঠিক আছে টাচ না করলে আমি এখানে একটা ওপেন বল বসিয়ে দিতাম

এক্সেল উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলে যদি ফাংশনটাতে কোথাও গিয়ে মিট করে তাহলে সেই সমস্ত পয়েন্টগুলোকে ডোমেনে নিতে হবে আর রেঞ্জ মানে ওয়াই এর উপর থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে কঙ্কনা বলবে না বলো অয়ন অনিশ অভিরূপ ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে অবশ্যই ডোমেন সব জায়গায় হবে কারণ এতে ইনফিনিটি থেকে আসে এই জায়গা তো কোথায় চলে যাচ্ছে ও তো ইনফিনিটিতে চলে যাচ্ছে এদিকেও ইনফিনিটিতে মানে এদিকে মাইনাস এদিকে প্লাস ইনফিনিটিতে যাচ্ছে তো ডোমেনটা পুরো ইনফিনিটি হয়ে যাবে মানে পুরো আর হয়ে যাবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রেঞ্জ বলো ম্যাম রেঞ্জ টু সেম হবে কেন কিউ এক্স এর ভ্যালু কিছু বলতে পারবে না হ্যাঁ কি ম্যাম রেঞ্জের ভ্যালু আবার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে মানে পুরো আর হয়ে যাচ্ছে তাই তো অনীশ কথা বলো অনীশের মনে হচ্ছে আজ একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি তাহলে তুমি বলে দাও রেঞ্জ টা কি হবে ওরা যেটা বলছে সেটাই পুরো আর হয়ে যাবে ক্যাপিটাল আর তাহলে ক্যাপিটাল আর দেখো রেঞ্জ কি করে হচ্ছে ক্যাপিটাল আর কঙ্কনা বলো একদম কেন হবে কারণ আমি কি বলেছি ওয়াই অ্যাক্সিস উপরে রেঞ্জের সময় ওয়াই অ্যাক্সিসের উপরে তোমাকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে যেখানে গিয়ে ও টাচ করছে সেটাকে আমি রেঞ্জের মধ্যে নেব আমি এখানে জিরোর নিচে কোথাও যেকোনো জায়গাতে তুমি ওয়াই অ্যাক্সেসের উপরে তুমি পারপেন্ডেকুলার ড্র করো না কোথাও গিয়ে কি টাচ করবে এগুলো কোথাও গিয়ে টাচ করছে না তো তো এগুলো রেঞ্জের মধ্যে পড়বে না রেঞ্জের মধ্যে কে কে পড়বে তাহলে জিরো থেকে শুরু হয় ইনফিনিটি পর্যন্ত জিরো কি হবে জিরো ক্লোজ হবে ইনফিনিটি ওপেন হবে দিস ইজ রেঞ্জ ঠিক আছে

এইভাবে যাচ্ছে ওয়াই ভ্যালু কি তুমি কোনো কিছু পেতে পারো কোনদিনও মাইনাস থ্রি পাবেস এর কোনো মাইনাস থ্রি পেতে গেলে এই গ্রাফটা তো একটু নিচের দিকেও আসতে হতো ও তো নিচে আসেইনি ও এর নিচের দিকের ভ্যালু কিছু নেই নেগেটিভ কোন ভ্যালুও দেবে না তার জন্য রেঞ্জটা যেটা হবে সেটা অলওয়েজ পজিটিভের দিকে যাচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে ওয়াই অ্যাক্সিসের যেখানে যেখানে গ্রাফ আছে সেটা সেটাও রেঞ্জের মধ্যে ঢুকছে এইখান থেকে গ্রাফটা শুরু হচ্ছে জিরো থেকে শেষ হচ্ছে কত ইনফিনিটিতে গিয়ে এদিকে তো গ্রাফই নেই কোনো ভ্যালু দেবে না ওয়াই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার ড্র করো কোথাও গিয়ে গ্রাফের সাথে ম্যাচ করবে না টাচ করবে না ইন্টারসেক্ট করবে না ঠিক আছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার কি আর কিনা বোঝা যাবে আমরা আর একটা যে নেবো সাথে সাথে বুঝতে পারবে আচ্ছা সাইনের সাথে সাইনের সাথে রিলেশন আছে কোসেকের তাই তো সাইনের রেসিপ প্রকাল হয়ে যায় কোসেক প্রকাল কথাটা অনেকটা আয়নার মতন একটা আয়না ধরলে যেটা হয় সেটাকে আমরা রেসিপ প্রকাল বলি কিন্তু আয়না পুরোপুরি নয় কিন্তু কথার কথা বললাম আয়না তো আমরা এবার ড্র করবো কোসেক থিটা সো ওয়াই ইজ টু কোসেক এক্স আচ্ছা তো ওয়াই ইজ ইকাল টু কোসেক এক্স ড্র করার জন্য ফার্স্টে আমার যেটা দরকার একটা রেফারেন্স দরকার সাইনের এর ওয়াই এক্স ইজ টু কোসেক এক্স ড্র করার জন্য আমার সাইনের যে গ্রাফটা সেটা অ্যাজ রেফারেন্স আমাকে নিতে হবে এই জন্যই বলছিলাম অনেকগুলো আমাদের বিভিন্ন কালারের ইঙ্ক হলে ভালো হয় তো ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স এর গ্রাফটা কেমন হয় সাইন জিরো জিরো তো এইখান থেকে শুরু হয় এই যে এরকম হয় রাইট আবার এদিকেও এইভাবে যাবে ঠিক আছে এবার আমাকে আয়না ধরতে হবে কোথায় আয়না ধরবো এই সমস্ত জায়গাগুলোতে একটা করে আয়না ধরবো ধরলে কি হবে এটা উপরে উঠে যাবে এখানে এটা এইভাবে উপরে উঠে যাবে পয়েন্টটাকে টাচ করবে কিন্তু এখানে একটা পয়েন্টে টাচ করবে ঠিক আছে এটা এখানেও উপরে উঠে যাবে আয়না বলতে পুরোপুরি আয়না নয় এটা কিন্তু ইনফাইনাইটে উঠে যাচ্ছে এটা ইনফিনিটিতে চলে যাচ্ছে ঠিক আছে এটাও ইনফিনিটিতে চলে যাচ্ছে তা মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে এখানে টাচ করবে তিনটে বিন্দু একটা লাইনে টাচ করবে এই গ্রাফের একটা বিন্দু এই গ্রাফের একটা বিন্দু আর এই স্ট্রেট লাইন এই তিনটেই একটা বিন্দুতে গিয়ে টাচ করবে এখানে ভালোভাবে ছবিটা ড্র করবে ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে তোমার কোসেক টু cosec ডান তাহলে কোসেকের ক্ষেত্রে দেখো হ্যাঁ বলো কিছু বলবে ওকে ড্র করে নিয়েছো সবাই मैम ब्लैक लाइन সবগুলো রেফারেন্সটাও তো ড্র করতে হবে अदरवाइज আমি কোসেক কি করে ড্র করবো কিন্তু ব্ল্যাকটা আমার অ্যাকচুয়ালি গ্রাফ ওয়াই ইজ ইকুয়াল টু কোসেক এক্স এর গ্রাফ ব্ল্যাকটা আর ভেতরেরটা ড্র করেছি রেফারেন্সের জন্য রেফারেন্স ড্র না করলে তো করতে পারবো না না ঠিক আছে তো দেখো কোসেক এর ক্ষেত্রে যদি ভ্যালু গুলো তুমি দেখো তাহলে সাইন জিরো কত হয় সাইন জিরো হয়ে যায় জিরো তাহলে কোসেক জিরো কত হবে কোসেক জিরো হয়ে যাবে এর একটা এটাকে আমি ইনফিনিটি বলতেই পারি কিন্তু এই ইনফিনিটিটা কোন দিক থেকে আসছে তার উপরে করে যেরকম যদি এই দিক থেকে এই দিকে ভ্যালু কত আছে এটা হলো পাই বাই টু রাইট তো পাই বাই টু থেকে ধীরে ধীরে তুমি যদি জিরোর দিকে এসো তাহলে ও পজিটিভ ইনফিনিটি দেবে ভ্যালুটা পাই বাই তেও কত দেবে কোসেকো পাই বাই তে দেবে ওয়ান কোষের আরেকটু যে এই বড় ছোট হলো থিটাটা এইখানে চলে এসছে ও আরেকটু থিটা ওয়ানের থেকে আরেকটু বেশি দেবে আবার আরেকটু কাছে আসলেও আরেকটু বেশি দেবে এরকম করতে করতে জিরোর যখন খুব কাছে চলে যাবে টেন্স টু জিরো যখন হবে তখন ওর ভ্যালুটা হয়ে যাবে ইনফিনিটি রাইট পজিটিভ ইনফিনিটি এবার তুমি মাইনাস ফাইভ বাই টু থেকে অ্যাপ্রোচ করছো মাইনাস ফাইভ বাই টু থেকে অ্যাপ্রোচ করছো ধীরে ধীরে জিরোর দিকে যাচ্ছ ধীরে ধীরে থিটার ভ্যালুটা কমিয়ে দিচ্ছ যত কমাবে তুমি আস্তে আস্তে কি পাচ্ছ প্রথমে পেয়েছিলে মাইনাস ওয়ান তারপরে ধীরে ধীরে মাইনাস টু মাইনাস থ্রি এরকম করতে করতে মাইনাস ইনফিনিটিতে চলে যাবে তাই তো তো দুটো ভ্যালু পাচ্ছো কিন্তু জিরোতে একটা প্লাস ইনফিনিটি হতে পারে একটা মাইনাস ইনফিনিটি হতে পারে তোমার ভ্যালুটা কিসের উপরে ডিপেন্ড করছে অ্যাপ্রোচ উপরে ডিপেন্ড করছে তুমি কোন দিক থেকে অ্যাপ্রোচ করছো তার উপরে ডিপেন্ড করছে ক্লিয়ার এটা ক্লিয়ার সবার কাছে

ও পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটিতে গিয়েও কনসেপ্টটা ক্র্যাশ করছে ঠিক আছে তো তাহলে এই ভ্যালু এই জায়গাতে কিন্তু একটা ডোমেন যেটা আছে সেখানে এই জায়গাতে ও একটা হোয়াইট বল খাবে এই জায়গাতে একটা হোয়াইট বল দিয়ে দেব আমি হোয়াইট বল কেন দিলাম যে এই ভ্যালুটাতে কিন্তু ও কোনো ভ্যালু দিচ্ছে না কোশেক এক্স জিরোতে কোনো ভ্যালু দিচ্ছে না না উপরে না নিচে কোথাও গিয়েও টাচ করতে পারছে না কোথাও গিয়েও গ্রাফ কে টাচ করতে পারছে না এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো এক্স অ্যাক্সিস এর উপরে এই যে পারপেন্ডিকুলার তো ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস রাইট এক্স অ্যাক্সিস এর উপরে জিরো বিন্দুতে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস ইটসেলফ তাহলে ও কিন্তু কোথাও গিয়ে টাচ করছে না গ্রাফে সেম জিনিস এখানেও হচ্ছে টাচ করবে না কোথাও এই দিক থেকে গেলেও পজিটিভ ইনফিনিটি দেবে এই দিক থেকে গেলেও নেগেটিভ ইনফিনিটি দেবে আচ্ছা আর কোথায় টাচ করছে না এখানে আর কোথায় টাচ 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 করছে 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 না 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 এখানে এই কেন কারণ এই ভ্যালুগুলোতে সাইনের ভ্যালু জিরো সাইনের ভ্যালু যদি জিরো হয় তাহলে ওয়ান বাই সাইন মানে কস কোসেকের ভ্যালু কত হবে ওয়ান বাই সাইন মানে ওয়ান বাই জিরো আনডিফাইন্ড একটা জিনিস হবে তো এই ভ্যালু গুলোতে ও কিন্তু কোনো ভ্যালু দেবে না আদারওয়াইজ আর সমস্ত ভ্যালুতে ও ভ্যালু দেবে ক্লিয়ার বুঝতে পেরেছো এটুকু ঠিক আছে আমাকে বলো কেউ যদি না বোঝো তাহলে আমাকে বলো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদেরকে বুঝতেই হবে কেউ আছে যে বোঝো বলো ডোমেনটা কিভাবে লিখবো এটা ডোমেন কিভাবে লিখবো হ্যাঁ সেটা আমি দেখাবো আপাতত বলো ডোমেনের মধ্যে যে পয়েন্টগুলো নেই সেটা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা সবাইকে সবাই কি বুঝেছো যে ডোমেনের মধ্যে এই পয়েন্টগুলো থাকবে না পয়েন্টগুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হবে সবাই বুঝতে পারছো সেটা প্রত্যেকে প্রত্যেকে ঠিক আছে আচ্ছা এক মিনিট 我懂了。 হ্যাঁ না আমি কথা বলছিলাম আচ্ছা ঠিক আছে তো ফার্স্টে আমাকে সবাই বুঝতে পেরেছে যে এগুলো ডোমেনের মধ্যে নেই এবার রেঞ্জের কথা ভাবো রেঞ্জের কথা ভাবো আর আমাকে বলো যে রেঞ্জ কোথা থেকে কোন পর্যন্ত হবে কঙ্কনা বলবে না ঠিক আছে রেঞ্জ তাহলে কোথা থেকে কোন পর্যন্ত হবে কঙ্কনা বারণ করেছি না কঙ্কনা বারণ করেছি তাই তো অন্য কেউ বলো অনিশ বলো রেঞ্জ কোথা থেকে কোন পর্যন্ত যাবে ও অনিশে তো আবার মাইক কাজ করছে না ঠিক আছে অনিশ তুমি লিখে দাও ঠিক আছে অভিরূপ বলো রেঞ্জ কোথা থেকে কোন পর্যন্ত হবে দেখা যাচ্ছে কিন্তু ছবিতেই দেখা যাচ্ছে ওয়াই অ্যাক্সিস দিয়ে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করব সেই পারপেন্ডিকুলার মানে ব্যাপারটা হলো ইমাজিনারি একটা ব্যাপার এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করবো ড্র করে এটা উপর নিচে করবো এটাকে ধরে যদি তোলা যেত যেরকম ছবিতে তোলা যায় নর্মালি সেরকম যদি তোলা যায় তাহলে সেটাকে আমি উপর নিচে করব একটা স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি এখানে ড্র করতে পারি না সমস্যা এটাই সাপোজ না এটা দিয়ে তো হচ্ছে না এটাকে স্ট্রেট লাইনের মতো ভাবো ঠিক আছে সাপোজ দিস ইজ স্ট্রেট লাইন তো এটাকে যদি আমি উপর নিচে করি তাহলে যদি কোথাও গিয়ে টাচ করে তাহলে সেটাকে বলবো সেটা রেঞ্জের মধ্যে আছে আর যদি টাচ না করে যেরকম এখানে এখানে কোথাও টাচ করবে নাও তো রেঞ্জের মধ্যে নেই আবার এখানে টাচ করছে আছে 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 এগুলো সব আছে আবার নিচে নামাও এখানে কোথাও টাচ করছে না নেই 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 করতে করতে এই যে আছে ঠিক আছে একটা স্ট্রেট লাইনকে এইভাবে আমাদেরকে মুভ করাতে হয় উপর নিচে যেখানে আছে সেটাকে আমরা বলবো রেঞ্জ যেখানে নেই সেখানে বলবো রেঞ্জের মধ্যে নেই ঠিক আছে তাহলে এবার বলো যে হবে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত ওপেন না ক্লোজ আর আচ্ছা আর কিছু নেই নিচের দিকেও তো এর গ্রাফ আছে তো গ্রাফ হ্যাঁ বলো -1 থেকে -∞ পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত ঠিক আছে এটা ক্লোজ এটা ওপেন কথাটা কিভাবে বলতে হয় মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত ক্লিয়ার আচ্ছা আমরা যখনই কোসে কেক্স এর রেঞ্জটা রেঞ্জটা তো অসুবিধা নেই রেঞ্জটা তো আমরা এজ ইট ইজ লিখে দেবো তো এখানে লিখে দাও নোটস বলে লিখে দাও আহ ফার্স্ট নাম্বার হবে রেঞ্জ রেঞ্জ লিখে দেবো মাইনাস ইনফিনিটি টু মাইনাস ওয়ান ক্লোজ ইউনিয়ন ওয়ান টু ইনফিনিটি এটা চলে গেল আমার রেঞ্জ এবার আরেকটা জিনিস এটা কি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কি এটা ফাংশনটা কন্টিনিউয়াস নাই ডিসকন্টিনিউটি কোথায় কোথায় আছে এই সমস্ত জায়গাতে আছে ডিসকন্টিনিউটি তো দিস ইজ নট কন্টিনিউয়াস আচ্ছা পিরিয়ডিক কি এটা পিরিয়ডিক একই জিনিসের রিপিটেশন হচ্ছে বারবার পিরিয়ডিক কিন্তু ডেফিনেটলি কারণ এই জিনিসটার একই জিনিসের বারবার রিপিটেশন হচ্ছে এইখান থেকে যদি শুরু করো তাহলে টুপাই পর্যন্ত নিয়ে যাও সেম জিনিসের এই এইটুকু এইটুকু জিনিসের রিপিটেশন বারবার হচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা পিরিয়ডিক বলবো পিরিয়ডিক ফাংশন আচ্ছা চার নাম্বার হয়ে যাবে পিরিয়ডটা কত হবে সেই টু পাই টু পাই জিনিসকে বারবার রিপিটেশন হচ্ছে আচ্ছা রেঞ্জ চলে গেল এবার আমাকে ডোমেন লিখতে হবে না আর কি কি লিখেছিলাম এখানে রেঞ্জের পরে কি লিখেছিলাম পিরিয়ডিক ফাংশন পিরিয়ড রেঞ্জ কন্টিনিউয়াস ফাংশন ঠিক আছে চার নাম্বার এর পরে আমরা ডোমেন লিখেছি তাই তো তো ডোমেনটা কিভাবে লিখবো ডোমেন লেখার জন্য আমাকে নিশ্চয়ই আর এর থেকে এটা টোটালটা আর এর থেকে সেই সেই পয়েন্টগুলো বাদ দিতে হবে যে পয়েন্টগুলোতে সাইন্থিটা জিরো তাই তো যে পয়েন্টগুলোতে সাইন্থিটা জিরো সেই সেই পয়েন্টগুলো আমাকে ডোমেনের থেকে বাদ দিতে হবে তবে আমি এর ডোমেইন পাব হ্যাঁ হ্যাঁ ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না থ্রি সিক্সটিতে হচ্ছে আগাম তোমার কততে হচ্ছে থ্রি সিক্সটির পরে আঠেরো যোগ করো ছত্রিশ নেহাসন চুয়ান্ন ফাইভ ফোর্টিতে হচ্ছে ঠিক আছে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই এই সমস্ত ভ্যালুগুলোতে হচ্ছে তো এগুলোকে যদি পায়ের আকারে দেখি আরও ইজি হয়ে যাবে পায়ে কেন বারবার আমরা কনভার্ট করি সেটা দেখো এখানে জিরো আছে এখানে টু পাই আছে ফোর পাই আছে সিক্স পাই আছে মানে সব পাইগুলো আছে আর এখানে কত কত আছে এখানে আছে থ্রি পাই ওয়ান পাই প্রথমে পাই থ্রি পাই ফাইভ পাই সেভেন পাই এইভাবে আছে তাহলে সমস্ত পায়ের সমস্ত ভ্যালুগুলো এখানে রয়েছে তাই তো তাহলে আমি বলতে পারি যে এন পাই যেখানে এন একটা ন্যাচারাল নাম্বার নয় এন একটা ইন্টিজার মনে রাখবে এন কিন্তু এখানে ইন্টিজারের মতো কাজ করবে ঠিক আছে এন যদি ইন্টিজারের মতো কাজ করে নরমালি স্মল এন ডিনোটস ন্যাচারাল নাম্বার কিন্তু এখানে ইন্টিজারের মতো কাজ করবে কারণ এখানে দেখো মাইনাসের ক্ষেত্রেও তো যাচ্ছে প্রথম তো জিরোর ক্ষেত্রে যাচ্ছে জিরো ইন্টু পাই দেন আমি যদি উল্টো ঘুরতাম এখান থেকে এখানে আসতাম তাহলে মাইনাস পাই হতো তাই তো আবার এখান থেকে এখানে ঘুরতাম তাহলে মাইনাস টু পাই হতো তো আলটিমেটলি আমার নেগেটিভ গুলো নিচ্ছে রাইট তো তার জন্য এন এর ভ্যালু ইন্টিজার সাথে যাচ্ছে তাহলে সাইন এন পাই ইজ সাইন

দেখে বলো অনীশ দেখো লিখতে পারি ঠিক আছে কারোর কোনো ডাউট নেই এই জিনিসটাই আমি কাজে লাগাবো ঠিক এক্সাক্টলি এই জিনিসটা আমি কাজে লাগাবো কিভাবে লিখবো তাহলে ট্যানের ক্ষেত্রে ট্যান বলছি কোশেকের ক্ষেত্রে কিভাবে লিখবো আর

x is equal to n pi where n belongs to z এই সমস্ত ভ্যালু গুলো বাদ দিতে হচ্ছে তাহলে কোন কোন ভ্যালু বাদ দিচ্ছে n এর ভ্যালু 0 বসাও তাহলে x এর ভ্যালু 0 হচ্ছে n এর ভ্যালু 1 বসাও তাহলে x এর ভ্যালু হচ্ছে pi n এর ভ্যালু 2 বসাও 2 pi 3 বসাও 3 pi এরকম করতে করতে সমস্ত পুরো যাবে আবার -1 বসাও -pi -2 pi তাহলে সেই সমস্ত ডিসকন্টিনিউয়াস পয়েন্ট যেগুলো আছে ডিসকন্টিনিউটি যে যে পয়েন্টে আছে সেই সমস্ত পয়েন্ট গুলো বাদ চলে যাচ্ছে তাই তো তাহলে ডোমেন কি হচ্ছে আর মাইনাস এক্স সাচ দ্যাট এক্স ইস ইকাল টু এন পাই কমা এন বিলংস টু জেড ক্লিয়ার এই পর্যন্ত কারোর এক ফোটা আউট আছে অনিশ রেখো অয়ন অভিরূপ বলো অয়ন অভিরূপ অয়ন অনিশ দেখো ডাউট আছে কিনা ওকে অয়ন কোথায় গেলে ওকে তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে কোসে কেক্স করে দিয়েছি তোমাদের হোমওয়ার্ক থাকবে সে কেক্স নিজেরা ড্র করবে বই দেখবে না বই না দেখে নিজেরা ফার্স্ট ড্র করবে ড্র করে আমাকে পাঠিয়ে দেবে আজকে ক্লাস শেষ হওয়ার পরে ও ক্লাস শেষ হওয়ার পরে তো তোমাদের আবার এক্সাম আছে এক্সাম দিয়ে দেন পাঠাবে অথবা হ্যাঁ এক্সাম দিয়েই পাঠিও আমাকে বই না দেখে বই না দেখে ফার্স্ট যেটুকু বুঝেছো সেটুকুর উপরে খাতাই যেটুকু দেখা আছে তার উপরে ডিপেন্ড করে ফার্স্টে তোমাকে সেক এক্সট্রা ড্র করতে হবে ঠিক আছে নিজে নিজে করো তারপরে বই তো আছেই সবার কাছে আছে একটা ছোট্ট একটা ক্লিক করে মোবাইলে চলে আসবে ল্যাপটপে চলে আসবে আচ্ছা এরপরে আমরা করব টেন এক্স টেন এক্সটা তাহলে কিভাবে করব এর রেফারেন্স পয়েন্ট প্রচুর থাকবে ফার্স্টে এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে ঠিক আছে ভাগ করে নিলাম এবার আমাকে কোথা থেকে শুরু করতে হবে রেড কালিটা যেটা সেটা আমার গ্রাফ ওকে তো টেন জিরো কত হয় টেন জিরো জিরো হয় তো এইখান থেকে শুরু হবে গ্রাফটা কোথাও গিয়ে ম্যাচ করবে না এক সময় গিয়ে প্যারালাল হয়ে যাবে এর সাথে প্যারালাল হয়ে যাবে ঠিক আছে সেম জিনিস এখান থেকে শুরু করবো

ওয়ান তো দেখো এই এরকম জায়গাতে ওয়ানটা আছে এরকম জায়গাতে আমাদের ওয়ানটা আছে ঠিক আছে তো এই হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রিতেও ওয়ান ভেধু দিয়েছে আচ্ছা টেন নাইনটি কত ছিল টান ডিফাইন্ড হ্যাঁ তাহলে এটা ইনফিনিটি তে যাচ্ছে যদি এই দিক থেকে অ্যাপ্রোচ করি তাহলে এটা পজিটিভ ইনফিনিটি যাবে যদি এই দিক থেকে অ্যাপ্রোচ করি তাহলে ভ্যালুটা কিন্তু নেগেটিভ ইনফিনিটি যাচ্ছে তো আনডিফাইন্ড অফ স্যাটিসফাই হলো এবার বার করে বলো যে ট্যান ওয়ান থার্টি ফাইভ এর ভ্যালু কত হচ্ছে ট্যান ওয়ান থার্টি ফাইভ এর ভ্যালু মাইনাস ওয়ান হচ্ছে তো এইটা তোমার হলো পাই বাই টু এইটা নাইনটি ডিগ্রি তাহলে এইটা হয়ে যাচ্ছে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি রাইট এইটা টোটাল এইটুকু হলে নাইনটি ডিগ্রি এইটুকু আবার নাইনটি ডিগ্রি তাহলে এইটা হয়ে যাবে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ওয়ান থার্টি ফাইভে দেখো ও মাইনাস ওয়ান দিয়েছে ঠিক আছে তো টেন এর ক্ষেত্রে যদি আমরা প্লট প্লট করে নি যে জিরো হচ্ছে এখানে ওয়ান হচ্ছে এখানে ইনফিনিটি দিচ্ছে এই স্ট্রাক এই স্ট্রিংটা পেয়ে গেলাম ঠিক সেভাবেই আমি যদি উল্টোটা করতাম জিরো হচ্ছে মাইনাস ফর্টি ফাইভে কত হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস নাইনটিতে কত হচ্ছে ইনফিনিটি হচ্ছে তাহলে এই স্ট্রিংটা পেয়ে গেলাম আবার সিমিনারলি আমি এইখানে হয়ে যাবে ওয়ান এইট্টি ডিগ্রি টেন ওয়ান এইট্টি ডিগ্রি কিন্তু জিরোই হয় কারণ কারণ টেন থিটা এসে করে টু সাইন থিটা বাই কস থিটা তো যেখানে যেখানে সাইন্থিটা জিরো হবে সেখানে সেখানে টেন থিটাও জিরো হবে সায়েন্থিটা জিরো কোথায় কোথায় হয় এক্ষুনি দেখলাম সায়েন্থিটা জিরো হয় জিরো ওয়ান এইটটি থ্রি সিক্সটি এই সমস্ত ভ্যালুগুলোতে মানে জিরো পাই টু পাই থ্রি পাই ফাইভ পাই সমস্তগুলোতে জিরো হয় তো টেন থিটাও তাদের এই জিরো এই যে পাই টু পাই মাইনাস পাই মাইনাস টু পাই সমস্ত জায়গাতে ট্যান্থিটা জিরো হচ্ছে আচ্ছা ট্যান্থিটা আনডিফাইন্ড কখন হবে ট্যান্থিটা আনডিফাইন্ড হবে যখন কস থিটা জিরো হবে রাইট নিচে কিছু থাকলে নিচে জিরো থাকলে সেটা আনডিফাইন্ড হয়ে যায় রাইট তো কস থিটা কখন আনডিফাইন্ড হচ্ছে সেটা আমাদেরকে আরেকবার দেখতে হবে কস থিটা কখন জিরো হচ্ছে সরি কস থিটা কখন জিরো হচ্ছে কস জিরো হয় কস নাইনটি জিরো এখানে হয় আর এখানে হয় আচ্ছা এই দুটোকে আমি কিভাবে কিভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি পাই বাই টু থ্রি তাই তো হ্যাঁ ঠিক আছে এইটা তো আগের দিনও আমরা করেছিলাম এটা বোধহয় সবার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার আছে তাই না তাহলে কোন কোন ভ্যালুর জন্যে হ্যাঁ কোন কোন ভ্যালুর জন্য ও জিরো দিচ্ছে বলতে পারবে

হ্যাঁ অল হ্যারে গ্রাফে হলুদ লাইনগুলো কি ছিল কোনগুলো হলুদ লাইনগুলো এইগুলো হ্যাঁ 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 এগুলো রেফারেন্সের জন্য ওকিন অন্য রেফারেন্সের জন্য রেফারেন্স শালা তো আমরা এটাকে ড্র করতে পারবো না যে রকম কোসেকের ক্ষেত্রে সাইন রেফারেন্স হিসাবে নিয়েছিলাম সেরকম এই ফ্রেমটাকে রেফারেন্স হিসাবে সাপোর্টের জন্য নিয়েছি যদিও হলুদ লাইনগুলোর একটা করে নাম আছে সেটা হলো অ্যাসিমটোট হলুদ লাইনগুলোকে আমরা অ্যাসিমটোট বলি অ্যাসিংটোডের ব্যাপারটা বলে দিচ্ছি হয়ে যাক এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হয়ে যাক তাহলে cos x 0 হয় x 2n 1 π 2 n, one, by n belongs to z রাইট তাহলে এই ভ্যালুগুলো আমাকে বাদ দিতে হবে এই ভ্যালুগুলোকে যদি বাদ দিই তবে ডোমেইন পাবো তাই তো তাহলে এর ডোমেইন কি হচ্ছে এর ডোমেইন হয়ে যাচ্ছে r x such that x is equal to

तदें डोमेन हो जाए आठ माइनस एक सच डेट एक्स इस इक्वल टू ट्वेंटी प्लस वन पाई बाय टू सच डेट एन बिलोंग्स टू जेड क्लियर बोझों सबाई है मैन ओके एक्यूरेट नेटवर्क तो गणना कोई कुछ है শুনতে পাচ্ছ প্রত্যেকে আচ্ছা তো তাহলে এদের প্রপার্টিটা লিখে নিই আমরা টেন এর প্রপার্টি তো ফার্স্ট হলো এর রেঞ্জ রেঞ্জ তোমরা বলো কি হবে রেঞ্জ বলো অঙ্ক অঙ্ক না বলবে না রেঞ্জ বলো অভিরূপ বলো রেঞ্জ কি হবে রেঞ্জ মানে কি জানো রেঞ্জ মানে y-অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার মানে এক কথা এই x-টাকে যদি এক্স অ্যাক্সিসটাকে যদি উপর-নিচ করতে পারো তাহলে যেখানে যেখানে টাচ করবে সেটা পুরো রেঞ্জের মধ্যে আসবে বলো রেঞ্জ কি কি হবে কেন ওয়ানের মধ্যে কি আসে না এখানে একটা ড্র করছি তাহলে আসে কি আসে তো ম্যাচ তো করছে 0 তেও ম্যাচ করছে তাহলে কেন এটাকে বাদ দেবো কেন আমি জিরোটা জিরো আনডিফাইন্ড কার জন্য ডোমেনের জন্য রেঞ্জের জন্য কেন ডোমেনের জন্য আমাকে কি করতে হতো ডোমেনের জন্য আমাকে ওয়াই অ্যাক্সিসটাকে এদিক ওদিক করতে হতো এই যে ওয়াই অ্যাক্সিসটা আছে এই সবন আছে কেমন হচ্ছে দেখতে এই যে এটাকে যদি স্ট্রেট লাইন ধরো তাহলে এইটাকে এদিক ওদিক করতে হতে এটাকে এখানে যখন নিয়ে যাচ্ছি জিরোতে না এইখানে এইখানে যখন নিয়ে যাচ্ছি তখন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে তাই তো তার জন্য ডোমেনটাকে নিতে পারছি না এই পয়েন্টে নিয়ে যাচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে এই পয়েন্টে নিয়ে যাচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে এই জন্য ডোমেন এই পয়েন্টগুলো থাকছে না কিন্তু রেঞ্জের ক্ষেত্রে কি করব আমি রেঞ্জের ক্ষেত্রে আমাকে উল্টোটা করতে হবে এক্স অ্যাক্সেসের মতো করে একটা জিনিস নিতে হবে এইভাবে নিয়ে এটাকে উপর নিচ করতে হবে আর দেখতে হবে যে কার কোন পয়েন্টে ম্যাচ করছে

আচ্ছা চার নাম্বার হয়ে গেল আর কি লিখেছি তা আমরা ডোমেন ডোমেনে কি লিখবো ডোমেনে লিখবো আর মাইনাস এক্স সাচ দ্যাট এক্স ইজ ইকাল টু টু এন প্লাস ওয়ান পাই বাই টু হ্যাট এন বিলংস টু জেড দিস ইজ ডোমেন তাহলে আমার বাকি কি কি থাকলো আর বাকি থাকলো কট সেটা হোমওয়ার্ক থাকবে তোমাদের হ্যাঁ কি গ্রাফটা করা হয়নি না ওখানে ওকে করটা কিন্তু তোমাদের হোমওয়ার্কে থাকবে দুটো বোধহয় হোমওয়ার্কে থাকলো না দুটো গ্রাফ তোমাদের হোমওয়ার্কে থাকতো হ্যাঁ এই গ্রাফগুলো করার পরে বেসিকে এই পর্যন্তই আছে আর আমাদের বেসিকে ফাংশন যেগুলো করতে হবে সেটা বিভিন্ন রকমের ফর্মুলাসগুলো করতে হবে ফর্মুলাসগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ফর্মুলা জাস্ট চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে ফর্মুলাস আমি পাঠাবো কিন্তু আমি লিখে রাখলাম গ্রুপের মধ্যে যদি বাই চান্স না পাঠায় আমাকে মনে করিয়ে দেবে সমস্ত ফর্মুলাস গুলো আমাদেরকে পাঠাতে হবে সবগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর ষাটটা মতো ফর্মুলা আপাতত তার মধ্যে তিরিশটা মতো ফর্মুলা আমরা আপাতত করব বাদ বাকিগুলো যখন ক্লাস ইলেভেন স্টার্ট হবে তার সাথে সাথে হয়ে যাবে ঠিক আছে বিভিন্ন রকম আংশিক কোন মানে থিটাকে থিটা বাই টু করে দিলে কি হবে অথবা টু থিটা করে দিলে কি হবে ওই একই জিনিসের রিপিটেশন হয়ে গেছে গ্রাফটা সবাই করে নিয়েছো হ্যাঁ ঠিক আছে তো আমাদের তাহলে কি কি হলো আজকে আমাদের সাইন গুলো কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখেছি ফার্স্টেই সেটা আমরা দেখতাম যে সাইন গুলো কিভাবে চেঞ্জ হয় আর ফাংশনগুলো কিভাবে চেঞ্জ হয় যখন আমরা 90 θ মানে কোয়াড্রেন্ট চেঞ্জ করি কোয়াড্রেন্ট যদি চেঞ্জ করি তাহলে কিভাবে ফাংশনটা চেঞ্জ হয় তার ভ্যালুসগুলো পজিটিভ হয় না নেগেটিভ হয় সেটা দেখেছি আর তারপরে সোজা क्वेश्चंस আমরা গ্রাফে তাই তো গ্রাফের কি কি দেখলাম গ্রাফের স্ট্রাকচার কেমন হয় সেখান থেকে গ্রাফ দেখে কিভাবে ভ্যালু বার করতে হয় গ্রাফ দেখে কিন্তু ভ্যালু বার করতে পারবো কিভাবে ভ্যালু বার করতে পারবো এই যে এই জায়গাতে গ্রাফের ভ্যালু কত হচ্ছে এখানে ধরো আমি ধরে নিলাম যে ফাইভ ফোর্টি ডিগ্রি আছে অত ফোর ফিফটি ডিগ্রি আছে যাই হোক যে ডিগ্রি হোক থিটা ধরে নিলাম এটা দেখে বলতে পারবি যে থিটাটার ভ্যালু কত হবে গ্রাফে কত হবে ভ্যালু টেন থিটা কত হবে নম্বর জিরো ম্যাক্স জিরো ম্যাক্স দিরও হবে দৃঢ়ও হবে তো টেন থিটা তো সেগুলোও আমরা দেখতাম কিভাবে গ্রাফ থেকে আমরা সবকিছু বার করতে পারি এবার সমস্যাটা হলো এই পুরো জিনিসটা একদম মাথার মধ্যে গেথে নিতে হবে ছবির মতো করে নিতে হবে যেন কখনোই ক্যালকুলেশন না করতে হয় যেরকম আমি এখানে ক্যালকুলেশন করে তোমার তো গ্রাফটা কিন্তু ড্র করেছি তারপরে তোমাদেরকে বলেছি যে ক্যালকুলেশনটা কিভাবে আসে তো তোমরা যদি ভাবো ক্যালকুলেশন করে করে গ্রাফ ড্র করব না সেটা নয় আমাকে গ্রাফটা মাথায় রাখতে হবে এগুলো খুব নর্মাল গ্রাফ এটা ক্যানের দোকান অন্য একটা আছে ট্যানের দোকানের মধ্যে কি কি আছে এর ভ্যালুস গুলো আছে এর রেঞ্জ আছে এর ডোমেন আছে দোকানে কি কি আছে সেগুলো সমস্ত কিছু আমাদের একদম নক্ষ রাখতে হবে আচ্ছা আর আর গুলো তো সব দরকার নেই তাহলে তোমাদেরকে ফর্মুলাস পাঠিয়ে দেবো বাদ বাকি হ্যাঁ বলো কিভাবে করবো কোনটা

দেখতে গেলে তোমার সাইনার কসে গ্রাফ একই রকম দেখতে কোসেকের যে গ্রাফটা আমরা করেছি সেকের গ্রাফটা ওই একই রকম দেখতে হবে ঠিক আছে আর তাহলে ট্যানের গ্রাফ আর কোটের গ্রাফও একই রকম দেখতে হবে একটুখানি অন্য রকম হয়ে যাবে সেগুলো তুমি ভ্যালুগুলো যদি এক এক করে বসাও তাহলে তুমি বুঝতে পারবে সবগুলো ভ্যালু এক এক করে বসিয়ে বসিয়ে দেখবে এই জন্যই বলছি যে আগে থেকে বই দেখবে না আগে থেকে আহ কোনো ভিডিও দেখবে না কোনো কিছু দেখবে না একবার নিজে নিজে তো কটের ব্যাগগুলো জানো বেদুগুলো প্লট করো করে করে দেখো আচ্ছা আর একটা জিনিস বাকি ছিল যেটা আমি মাথায় আনতে পারছিলাম এই যে ইয়েলো ইয়েলো দাগের এই এইটা নয় যেখানে ও টাচ করবে না সেটা অ্যাসিনটোড ঠিক আছে যেরকম এইটা এটা তো একবার এক জায়গাতে ইনফিনিটি যাচ্ছে এক জায়গাতে মাইনাস ইনফিনিটি যাচ্ছে তো এটা আস্তে আস্তে একটা টাইম পর এটা এই ইয়েলো লাইনের সাথে প্যারালাল হয়ে যায় তবে না ইনফিনিটিতে হবে এই লাইনটাও ইয়েলো দাগের সাথে একটা টাইমে প্যারালাল হয়ে যায় তো এটা একটা অ্যাসিমটোড এট দিস ইজ নট অ্যাসিমটোড কারণ এখানে তো মিট করে যাচ্ছে এটাও আবার অ্যাসিমটোড এটা অ্যাসিমটোড নয় দিস ইজ অ্যাসিমটোড দিস ইজ অ্যাসিমটোড অ্যাসিমটোড কথাটার মানে কি একটা গ্রাফ টাচ করতে করতেও করছে না ইনফিনিটিতে চলে যাচ্ছে প্যারালাল হয়ে যাচ্ছে আফটার সাম টাইমস সেইগুলোকে আমরা বলি অ্যাসিমটোড অফ দ্যাট পার্টিকুলার গ্রাফ ক্লিয়ার এটা অ্যাসিমটোড হলো তাহলে তোমার সাইনের আর কসের কি কোনো অ্যাসিমটোট থাকবে সাইনের আর কসের কোন অ্যাসিমটোট কি থাকবে না ম্যাম কোন অ্যাসিমটোট কিন্তু থাকবে না ঠিক আছে আচ্ছা তাহলে বলো এর কি কোনো অ্যাসিমটোট থাকবে এই যে আমরা কোসেকটা ড্র করেছিলাম তার কি কোনো অ্যাসিমটোট থাকবে না ম্যাম থাকবে না হ্যাঁ বলো সবাই বলো এখান থেকে একটা দাগ টানলে এখানে গিয়ে টাচ করবে এখান থেকে চলে যাচ্ছে এইদিকে ইনফিনিটিতে প্যারালাল হয়ে যাচ্ছে মাইনাস ইনফিনিটিতে প্যারালাল হচ্ছে তাহলে এটা অ্যাসিং হচ্ছে না কত অ্যাসিং নেবে তুমি কত অ্যাসিং নেবে সব অ্যাসিং ঠিক আছে এই একটা অ্যাসিং তো ড্র করাই আছে এই সবগুলো এর ঠিক আছে অ্যাসিং তোমাদের আপাতত সিলেবাসে নেই কোনো কোশ্চেন আমাকে দেখতে হবে কোন কোশ্চেন আছে কিনা অ্যাডভান্স লেভেলে আপাতত দিচ্ছে কিনা অ্যাসিমটোট সম্পর্কিত কোশ্চেন দেয় না এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ইয়ে সিলেবাস বিএসসি সিলেবাস এমএসসি সিলেবাস ঠিক আছে অ্যাসিমটোট নিয়ে ভাবতে হবে না আর স্টিল জানা থাকলে ভালো লাগে আমি এত বেশি জিনিস জানি তাই তো এতটেন্ট বিভিন্ন কোশ্চেন সলভ করতে গেলে অ্যাসিমটোদের কনসেপ্টটা লাগে স্পেশালি ফিজিক্সের কোশ্চেন সলভ করতে গেলে অ্যাসেন্টেডের কশে কনসেপ্টটা লাগে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজ এটুকুই আর কোনো কিছু দরকার নেই তোমাদেরকে ফর্মুলাসগুলো আমি পাঠিয়ে দেবো হোমওয়ার্ক আর একটু পাঠাতে হবে তো হোমওয়ার্কটাও পাঠিয়ে দেবো এখন এক্স্যাম দেবে তোমরা তিনজন তাই না আমি কোশ্চেনটা এক্ষুনি পাঠিয়ে দিই কিন্তু তোমরা এক্ষুনি কি কোশ্চেনটা দেবে নাকি বারোটা থেকে দেবে সেটা বলো এক্ষুনি এক্স্যাম দেবে না বারোটা থেকে দেবে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপর পরীক্ষাটা তো আমি এক ঘন্টা বলেছি তবে এক ঘন্টায় বোধহয় শেষ হওয়ার মতো নয় মোটামুটি এক ঘন্টা কুড়ি মিনিট নাও প্রতিটা কোয়েশ্চেন যখন সলভ করো কখন না রিফ করে দাও দরকার নেই হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ক্লাস ওয়ার্কটা পুরো পাঠিয়ে দেবে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন যখন সলভ করবে না পাশে টাইমটা লিখে নেবে যে এক নাম্বার কোশ্চেন আমি কখন শুরু করেছি আর কখন শেষ করলাম ঠিক আছে প্রতিটা কোশ্চেনের পাশে আমার টাইমটা দরকার প্রতিটা কোশ্চেন কোন কোশ্চেনটা কত মিনিটে শেষ করছো সেই টাইমটা আমার দরকার আচ্ছা এটা ফার্স্ট কথা সেকেন্ড কথা কোশ্চেন যখন তোমরা পরীক্ষা শুরু করবে তখনই তোমরা কোশ্চেন চাইবে আদারওয়াইজ আমি কোশ্চেন দিয়ে দিলাম তোমরা স্টিল কিছু একটা অন্য কাজ করছো দেন তোমরা কোশ্চেন করতে বসছো তার মানে কি হলো কিছুটা টাইম তোমাদের নষ্ট হলো আমার কাছে তো আমি কোশ্চেনটা যে মুহূর্তে থেকে পাঠাবো তার পাঁচ মিনিট পর থেকে আমি কাউন্ট ডাউন শুরু করব। তো সেক্ষেত্রে তোমাদের এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে আমাকে কোশ্চেন সাবমিট অ্যানসার সাবমিট করে দেবে এবার যদি কোশ্চেন কর এরপরও হয়তো কিছু কোশ্চেন সলভ হলো না সেক্ষেত্রে সেগুলো আলাদা করে সলভ করে পরবর্তীতে পাঠাতে পারো আমি চেক করে দেবো সেগুলো আর এই এক্সামের মধ্যে কাউন্ট হবে না আর কোশ্চেন বেশ ইজি কোশ্চেন দিয়েছি আমি টাফ কোশ্চেন দিইনি বরঞ্চ এর থেকে অনেক বেশি টাফ টাফ কোশ্চেন তোমরা ক্লাসে করেছ ঠিক আছে ফার্স্ট এক্সাম যেহেতু একটু মডারেট রেখে দিয়েছি আমি খুব বেশি টাফ দিইনি আর কোনো ডাউট আছে কারোর কার কোনো ডাউট নেই তো হ্যাঁ দশটা কোশ্চেন কিছু নেই জাস্ট নেই আমি হয়তো বলবো হার্ডলি চারটে কোশ্চেন আছে যে যে চারটে কোশ্চেন একটু লেভেল আছে বাদ বাকি কোশ্চেনগুলোর কোনো লেভেল নেই ঠিক আছে ঠিক আছে ওকে অভিরূপ কখন দেবে एग्जाम অনিশ বলো তাড়াতাড়ি অভিরূপ বলো আমি 12টা তারিখই দেব 12টা দেখে ঠিক আছে 12টার আগে আমাকে একটা মেসেজ করে দিও রিপ্লাই না দিলে কল করে দিও ডান ঠিক আছে চলো টাটা